আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাকিরা সাহরিন দীপা, দীপাস কালেকশন পেজের ওনার। আপনারা সবাই কোথায় একটু জলদি জয়েন করে ফেলেন, একটুখানি লেট হয়েছে, অত বেশি লেট হয় নাই। আই হোপ যে আজকে অত বেশি লেট হয় নাই। হ্যালো ডেইজি আপু, হ্যালো সাফিনাজ আপু। আচ্ছা আমার সাউন্ড ঠিক আছে, আমি তো ওইটা লাগাইতে ভুলে গেলাম, ওখানে থাক। আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু আপুরা বলে দেন না। আলিশ আলি, লাভ ইউ টু আপু। হ্যালো মনি আপু, এসে গিয়েছি, এখানেই রাখো, সমস্যা নেই, এইদিকে ফিরে রাখো আগের মতো, না এখানে, হ্যাঁ এখানে এখানে, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। লেট করে আসছেন, এত বেশি লেট হয় নাই, একটুখানি লেট হয়েছে। আচ্ছা সাউন্ড নাই, ওকে সাউন্ড কম। আচ্ছা ঠিক আছে, আমি সাউন্ডের প্রবলেমটা এক সেকেন্ডে সলভ করছি। এখন কি সাউন্ড ঠিক আছে কিনা আপনারা একটু বলে দেন। আই হোপ যে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। কথা ভালো শোনা যায় না। আচ্ছা এখন আই হোপ যে ঠিক আছে। আমি হ্যালো 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 শোভাপু, হ্যালো মৌ আপু, সাউন্ড নাই। আচ্ছা সাউন্ড আই হোপ যে ঠিক হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড কম, আচ্ছা সাউন্ড অনেক কম, এখন কি ঠিক আছে? সাউন্ড দিতে হবে, আই হোপ যে এখন ঠিক আছে। আই হোপ যে এখন ঠিক আছে। সাউন্ড 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 অফ সাউন্ড নিয়ে পড়লাম জ্বালায়। সাউন্ড নাই, না সাউন্ড ঠিক নাই, বাইক চালানো থেকে সাউন্ড এখনো কম। কি যে করি, সাউন্ড কম কেন? ওটা ক্যামেরা দিয়া ছিল এই জন্য, এখন ঠিক আছে রাইট? ওটা ক্যামেরা অপশনে ছিল, এখন ঠিক আছে? এখন এখন ঠিক হয় নাই, ঠিক আছে। সাউন্ড তোমাকে আমার অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ স্যার আপু। আজকে ডিফারেন্ট প্লেস, হ্যাঁ আমি একটু শিফট করেছি এই জন্য হচ্ছে, নাহলে আমি গতকালকে লাইভে আসতাম, একটু শিফট করেছি তো ওই জন্য গতকালকে লাইভে আসিনি, আজকে এসেছি। আচ্ছা আপু, নিউজ দেখে তো ভয় পেয়েছিলাম, গুড টু সি ইউ। আচ্ছা ওগুলো হচ্ছে কি বলবো, আচ্ছা এখনও সাউন্ড ঠিক নাই আমার, এখন বিরক্ত লাগতেছে। সাউন্ড তো আছে, সাউন্ড কম, সাউন্ড নাই, এখন ঠিক আছে। আচ্ছা আমি একটা কাজ করি, আচ্ছা এখন ঠিক আছে, এখন ঠিক আছে সাউন্ড, সাউন্ড কি এখন ঠিক আছে? কাকড়া পাই পেছো অনেক, আচ্ছা সাউন্ড কম, ঠিক হয়েছে এখন, ঠিক আছে। ওকে সো এখন যেহেতু ঠিক আছে, আমি লাইভটা হচ্ছে স্টার্ট করে দিই, শেয়ারও করি নাই, দাও ফোন দাও। হচ্ছে না, আচ্ছা ঠিক ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, তাহলে এখন হচ্ছে সাউন্ড ঠিক আছে, সো আমি লাইভটা হচ্ছে কন্টিনিউ করে ফেলি। এতক্ষণ হয়েছিল কি, ওই যে আমার মাইক্রোফোনটা হচ্ছে ক্যামেরা অপশনে দেওয়া ছিল, আমি একটা ভিডিও করেছিলাম ক্যামেরা দিয়ে, তো তখন হচ্ছে ক্যামেরা অপশনে রেখেছিলাম, তো ওইটা এখন লাইভে যাওয়ার আগে যে স্মার্টফোন অপশনটাতে না দিয়েই চলে আসলাম, এই জন্য হচ্ছে এখন ঠিক আছে। আচ্ছা সাউন্ড কম, আচ্ছা আমি একটু আস্তে কথা বলছি, আমার অ্যাকচুয়ালি আমি একটু আস্তেই কথা বলছি আজকে। ওকে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলার ছিল, আপনি কিউ এন এ
পোস্টে রানি ভাইয়া কোশ্চেন, আমি হাসতে হাসতে শেষ যাব। হ্যাঁ, উনি এরকমই করে মাঝে মাঝে, হঠাৎ হঠাৎ করে খুবই হাস্যকর ব্যাপার স্যাপারের মানে ইয়া করে, কাজ করে। হ্যালো সাফিয়ান আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু। বাইক চালানো হ্যাঁ শিখাবো, অবশ্যই শিখাবো, বাট একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে ফার্স্টে আজকে আমাকে নিয়ে দেওয়া গ্রুপের পোস্টের ব্যাপারে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাকে নিয়ে যে বা যারা পোস্ট দিয়েছে তাদেরকে বলতে চাই যে আমার বেসিক্যালি কিছুই হয় নাই, বিকজ আমি আমার জায়গা থেকে একদমই অনেস্ট। ওকে, আমি আমার জায়গা থেকে একদমই অনেস্ট। সো আমি যখন অ্যাডমিন ভাইদের সাথে কথা বলেছি অ্যান্ড ওনাদেরকে আমি প্রুফ দেখিয়েছি, তো তখন ওনারা হচ্ছে মানে আমার সব কিছু প্রুফ দেখে হচ্ছে পোস্টগুলো ডিলিট করে দিয়েছে। সো ভয়েস অফ রাইটস অ্যান্ড উই আর বাংলাদেশ WAB ওয়েব, এই দুটো গ্রুপ কিন্তু খুবই ফেমাস অ্যান্ড খুবই মানে অথেন্টিক একটা গ্রুপ, ঠিক আছে? সো ওইখানে অবশ্যই হচ্ছে মানে কারো মুখের কথায় কোনো পোস্ট ডিলিট করে দিবে না। যাই হোক, সো আমি অ্যাকচুয়ালি একটু ইমোশনাল, আমার বেসিক্যালি কিছুই হয় নাই। আমার হচ্ছে আমার পেজে ফলোয়ার বেড়ে গেছে, লাইক বেড়ে গেছে, আমার পার্সোনাল আইডিতে ফলোয়ার বেড়ে গেছে, দেন হচ্ছে আমার পার্সোনাল পেজে ফলোয়ার বেড়ে গেছে, আমার ইউটিউবে সাবস্ক্রাইবার বেড়ে গেছে, হ্যাঁ, আর আমার হচ্ছে পেজে রিচ বেড়ে গেছে। আজকেই হচ্ছে আমাকে মানে নতুন নতুন মানে অনেক আপুরা যারা জানতো না যে উইগ বা হেয়ার এগুলো সেল করা হয়, তারাও এখন জেনেছে যে হ্যাঁ এগুলো সেল করা হয়। সো বেসিক্যালি আমার কোনো ক্ষতিই অ্যাকচুয়ালি হয় নাই, বাট প্রবলেম যেটা হয়েছে, হ্যাঁ আমার চোখ দেখে মনে হয় বোঝা যাচ্ছে যে আমি অনেক কান্না করেছি। প্রবলেম একটাই, আমি অনেক ইমোশনাল, সো আমি হচ্ছে গালি সহ্য করতে পারি না, এটাই আমার একমাত্র সমস্যা যে আমি গালি সহ্য করতে পারি না। অ্যান্ড অনেকেই হচ্ছে লাইক বাজে বাজে গালি দিচ্ছিলো, তো ওগুলো আমার পক্ষে টলারেট করা পসিবল হয় নাই, যেই কারণে হচ্ছে আমি আর কি অনেক অনেক মানে আজকে আমি অনেক আপসেট ছিলাম যে আমি আপনাদেরকে এত 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 অফার দিচ্ছি, আপনারা যে জিনিসগুলো কখনো পান নাই এগুলো আমার মাধ্যমে পাচ্ছেন। আই কান্ট কন্ট্রোল, ঠিক আছে? আপনারা বলতে পারবেন যে আমার আগে, এখন হয়তো কেউ কেউ করে, বাট আমার আগে বলতে পারবেন যে কেউ এই এই ধরনের প্রোডাক্ট নিয়ে লাইভ করছে, আপনাদেরকে এভাবে বুঝাইছে? কেউ বলতে পারবেন না। লাইক আমার কিছুই হয় নাই, আমার সব দিক থেকে ফলোয়ার বেড়ে গেছে, জাস্ট আমি যেটা টলারেট করতে পারি না সেটা হচ্ছে গালি। আমার আমার ফোন নাম্বারে ফোন কল দিয়ে হচ্ছে আমাকে বলো হচ্ছে আমার রেট কত। না আসলে আমি বলছি না, আমি খুব ইমোশনাল ফুল একটা, লাইক আমি অনেক লাকি যে আমার হাজব্যান্ড ওর মতো একটা মানুষকে আমি আমার লাইফে পেয়েছি, আদারওয়াইজ আমি এত ইমোশনাল, আমার এই ইমোশনকে নিয়ে লাইক যে কোনো বাজে ছেলে যদি আমার লাইফে আসতো আমার ইমোশনটাকে ইউজ করে অনেক বাজে কিছু করে ফেলতে পারতো। সো আই এম ভেরি লাকি যে ওর মতো এত ভালো একটা মানুষ আমার জীবনে আসছে। সো আমি যেটা বলতে চাই যে আমাকে বলতে পারবেন যে আমার আগে এইসব প্রোডাক্ট নিয়ে কেউ আপনাদেরকে বুঝাইছে কখনো বলেন? মানে বাংলাদেশে কেউ বুঝাইছে কখনো? কেউ বুঝায় নাই, আমি এগুলো নিয়ে ফার্স্ট কাজ শুরু করছি, আর আজকে আমাকে শুনতে হয় আমি হোটেলে যাব কি না, আমার রেট কত, আপনাদের জন্য আমি এত কিছু করতেছি, এত অফার দিচ্ছি যে আমার নতুন স্টক আসবে, ঠিক আছে আমার এখন প্রফিট না হলেও চলবে, আমি প্রোডাক্টগুলো শেষ করে ফেলি, আমার আমার এখন প্রফিট লাগবে না, আমার নতুন শিপমেন্ট আসবে 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 আসবে, চিটাগাং আছে, চিটাগাংয়ের শিপমেন্টে আটকে আছে, মানে ওরা ছাড়ছে না, বিকজ হচ্ছে এখন কর্মচারী কম এর জন্য, তো এগুলো চলে আসবে, আমি এই জন্য এত অফার দিয়েছি যে ঠিক আছে আমি অফার দিয়ে দিই, লস হলেও প্রোডাক্টগুলো শেষ হয়ে যাক, তো আমি তো বাসায় বসে বিজনেস করি যেন হচ্ছে প্রোডাক্টগুলো শেষ হয়ে যায়, এই জন্য অফার দেওয়া। লাইক আমি ট্রাস্ট মি অর নট, আমি আহামরি লাভে আপনাদের সাথে বিজনেস করি না, ঠিক আছে? তারপর হচ্ছে যারা এই কাজগুলো করছে, লাইক আমাকে আমার পার্সোনাল আইডি আছে, আমাকে ওনারা নক করতে পারতো, সেটা না করে লাইক বিশ্বাস করবেন না, আমার আম্মু আব্বু আমার ভাই বোন আমার হাজব্যান্ড সবাই আমাকে এত আদর করে, আর আমি হচ্ছে কখনো গালি গালাজ শুনি নাই কারো কাছ থেকে, সবাই আমাকে খুব কেয়ার করে,
আর আজকে আমি অনেক গালি শুনেছি, লাইক একটা লিমিটেশন থাকে, এত বাজে বাজে কথা আমি মুখে বলতেও পারবো না। সো আমাকে নিয়ে যাদের প্রবলেম ছিল তারা হচ্ছে আমাকে লাইক ফার্স্ট নক করলেই পারতেন, এটা হচ্ছে সাইবার ক্রাইম সিকিউরিটি পর্যন্ত চলে গিয়েছে ব্যাপারটা। দেন ওখান থেকে আমাকে ওনারা কল দিয়েছে অ্যান্ড আমি মানে বলেছি যা অনেস্ট তাই বলেছি। তো আমার কথা হলো এটাই যে সমস্যা হয়েছে, ঠিক আছে, আমার অনেক এমপ্লয়ি এখন আমার মডারেটররা আপনাদেরকে রিপ্লাই দেয়, আমি কিন্তু রিপ্লাই দিই না বেশিরভাগ সময়। আমার মডারেটররা আপনাকে রিপ্লাই দেয়, হ্যাঁ যারা অনেক ভালো ভালো কমেন্ট করছেন আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাম। আমি আজকে লাইক হ্যাঁ আমি এই পজিশনে আসতে আমার বেশি দিন লাগে নাই, এটাও ট্রু যে এই পজিশনটাতে যে আমি আসছি আমার খুব বেশি সময় লাগে নাই, কিন্তু মানে আপনি আমাকে দেখান যে এই প্রোডাক্টগুলো, এই যে হেয়ার কালেকশন, যেটা হচ্ছে যে এখন মানে বর্তমান এমন একটা পরিস্থিতি যে ওয়েদারের এত খারাপ অবস্থা, প্রত্যেকটা ছেলেমেয়ের হেয়ার ফল হচ্ছে। সো আমাদের চোখের প্রবলেম হলে আমরা যেরকম চশমা ইউজ করতে পারি চোখের প্রবলেম মানে চোখে যেন ক্লিয়ার দেখতে পারি, সো চুল তো মানুষের একটা সৌন্দর্য, মানুষ চুলও ইউজ করতে পারে, জাস্ট মানে তার মাথার মানে লুকটা যেন সুন্দর আসে সেজন্য হেয়ার ইউজ করতেই পারে, এটা কোনো খারাপ মানে খারাপ দিক না। যাই হোক, তো 1800 টাকার হাফের উইকটা আমার মতে বেশিরভাগ আপুরাই ছিলেন, আমাকে ওই হাফের উইকটা দিতে পারবা? ঠিক আছে, সো যেখানে আমি বিল লিখে দিয়েছি 1880 টাকা, ঠিক আছে, সেখানে আপনি কেন হচ্ছে আমার ডেলিভারি ম্যানকে 2120 টাকা আপনি কেন পে করবেন? ফার্স্টে আমার কোয়েশ্চেন ছিল এটা, আপনি যদি করেও থাকেন ডেলিভারি ম্যান সে বাহিরের মানুষ, আমার কেউ না, উনি তো দিন শেষে আমার কাছে আসে, আমাকে হিসাব বুঝিয়ে দিয়ে যায়। সো ওইখানে থেকে আপনার কাছ থেকে কত টাকা বিল নিয়েছে এটা আপনার ব্যাপার আর উনার ব্যাপার। তারপরেও যখন উনি আমাকে ফোন করে বলছে, আমাকে না আমার ম্যানেজারকে কল দিয়ে বলেছে যে আপনার ডেলিভারি ম্যান আমার কাছ থেকে বেশি টাকা নিয়েছে, তো তখন আমার ম্যানেজার সঙ্গে সঙ্গে ডেলিভারি ম্যানকে কল দিয়ে বলেছে যে তুমি কি বেশি টাকা নিয়েছো, ডেলিভারি ম্যান বলেছে যে উনি আমাকে বিকাশে পে করছে বেশি। তো ম্যানেজার বললো যে আপনি তুমি এখনই হচ্ছে বাকি টাকাটা হিসাব করে ফেরত দিয়ে দাও। তো আমার ডেলিভারি ম্যান তখনই হচ্ছে ওনাকে বাকি টাকা ফেরত দিয়ে দিয়েছে। আমি ভয় পাই নাই, আমার রিচ বেড়ে গিয়েছে, আমার পেজের ফলোয়ার বেড়ে গিয়েছে, আমার কাস্টমার বেড়ে গিয়েছে, আমার সব কিছু বেড়েছে, আমার ফলোয়ারও বেড়েছে, আমার কোনো ক্ষতি হয় নাই, ঠিক আছে। কিন্তু আমার কষ্ট ওইখানে যে আমার বাবা মার কি ফল্ট আজকে এই বিজনেসের জন্য আমার বাবা মা, আমি মানে আমাকে এমন বাজে বাজে কথা শুনতে হয়েছে যেটা আমি কল্পনাও করতে পারি নাই, এত নোংরা নোংরা কথা শুনতে হয়েছে যেটা আমি এই বিজনেসটা আমি আমার ফ্যামিলির সবার এগেনস্টে গিয়ে আমি এই বিজনেসটা করেছি যখন শুরু করেছিলাম 1 বছর আগে, কেউ রাজি ছিল না আমাকে বিজনেস করতে দিবে না, আমি সবার বিপক্ষে গিয়ে এই বিজনেসটা করেছি। আমার যত টাকা প্রফিট আসতো ওগুলো তো আমাকে খরচ করতে হতো না, ওগুলোও আমি ইনভেস্ট করতাম, আমার হাজব্যান্ডের পকেট থেকে আমি টাকা ছড়ে দিতাম, ওগুলোও আমি ইনভেস্ট করতাম, আমার তেজগাঁ এলাকার হচ্ছে ডিমের আড়তে আমার টাকা পয়সা ইনভেস্ট করা আছে, যেটা হচ্ছে আমার বিয়েতে আমি অনেকগুলো গয়না পেয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে, 13.5 ভরি স্বর্ণ পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ওইটা পড়ে আছে, ওটা তো আমার কোনো কাজে লাগবে না, আমি সবগুলো স্বর্ণ সেল করেছিলাম। আমার এই বিজনেসে এখন রাইট নাও ইনভেস্ট করা আছে 50 লক্ষ টাকার উপরে, ঠিক আছে। সো এতটাকে ইনভেস্ট করা একটা বিজনেসে, ওইখান থেকে লাইক এমন কাস্টমার থাকবেই যার প্রোডাক্ট পছন্দ হবে যার হবে না, এই জন্যই আমি আপনাদেরকে অপশন দিয়ে রেখেছি যে লাইভ দেখেন। এই জিনিসগুলো নিয়ে এত কষ্ট করে লাইভ করার তো কোনো মানে হয় না, শুধু লাইভ আমি এই জন্যই করি যেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে আমি কী সেল করছি, জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম। ওকে, যাই হোক, তো এই মহিলা হচ্ছে ভয়েস অফ রাইটস গ্রুপে হচ্ছে পোস্ট দিয়েছে আমার নামে, যেখানে হচ্ছে পরে আমি যখন পোস্ট দিয়েছি আমি কমেন্ট করার সাথে সাথে কমেন্টের অপশন অফ করে দেওয়া হয়েছে। আচ্ছা আমি একটু দেখাই আমি ওনাকে কোনটা দিয়েছি, এই প্রোডাক্টটা দিয়েছি। আচ্ছা এটাকে দেখে আপনাদের মনে হচ্ছে যে এটা ব্রাউন বা এটার মধ্যে কোনো চকচকে ভাব আছে, এটা দিয়েছি আমি, উনি তো হয়তো লাইভ দেখবে, যদি মিথ্যা কথা বলি উনি আবার পোস্ট দিবে, আমার আই হ্যাভ নো প্রবলেম। এই হলো এটার ক্লিপ, এটার কি ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি আছে? এটা দেখেন, এটা কি কোনো দিক দিয়ে মানে ম্যাট না আপনাদের কি মনে হয়? লাইক আমি হ্যাঁ আমি অনেক
ইমোশনাল, আমি অনেক ইমোশনাল। জাস্ট আমি লাইফে একটা জিনিসই টলারেট করতে পারি না, আমি অনেক সাকসেস আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, আমি একটা জিনিসই সহ্য করতে পারি না, সেটা হলো গালি। ওকে, আজকে এখানে যারা বাজে কমেন্ট করবে, আই হোপ যে যে আপুর আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন ওনারা এদেরকে রিপ্লাই দিয়ে দেবেন, বা যারা আমাকে ভালোবাসেন ওনারা এদেরকে রিপ্লাই দিয়ে দেবেন, আমি ওনাদেরকে আজকে কিচ্ছু বলবো না। আচ্ছা, এটা দেখে আমাকে বলেন যে এটা কোন দিক দিয়ে আপনাদের কাছে মনে হচ্ছে যে চকচকে, বা এটা হচ্ছে চকলেট কালারের, এটা ব্রাউন কালার, এটা ন্যাচারাল ব্ল্যাক। অ্যান্ড ইভেন এটার এখন আমার হাতে যেটা আছে শুধু এটাই আছে, এটার 6 পিস ছিল, একটা লাইভের জন্য ছিল, মানে এটাই লাইভের, আর 5 পিস ছিল হচ্ছে সেলের জন্য, 5 পিসের 5 পিসই শেষ। সেখান থেকে উনি ছিল একজন যে হচ্ছে একটা নিয়েছিল, অ্যান্ড নেওয়ার পরে সামহা ওনার পছন্দ হয় নাই, উনি হচ্ছে কালারফুল চুলে কালো কালার করেছে, সো ন্যাচারাল ব্ল্যাক, মানে আমাদের মাথা থেকে যে কালারটা চুল গ্রো করবে আর হচ্ছে কুচকুচে, মানে কালো কালার করার পরে চুলে যে কালারটা হবে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে, ওইটা হলো কুচকুচে কালো, মানে আমি আমার এই চুলটাকে যখন কালো করবো ওইটা হচ্ছে কুচকুচে কালো, অ্যান্ড দিস ওয়ান ইজ ন্যাচারাল ব্ল্যাক, যেটা হচ্ছে আমাদের মাথা থেকে গ্রো করে এক্স্যাক্টলি ওই কালার। ওকে, সো উনি কালার করেছেন, ওনার মিলছে না, সো উনি অর্ডার করার আগে আমাকে বলা উচিত ছিল যে আপু আমি হচ্ছে ইয়া চেয়েছি, মানে কুচকুচে কালো আমার হেয়ার, এটা বললেই কিন্তু আমি ওনাকে বলতাম যে আপনি তাহলে এটা নিয়েন না, এটা ম্যাচ হবে না, কারণ হচ্ছে আমি সেল করতে পারলেই বাঁচি, এরকম বিজনেস করি না। ওকে, ফার্স্ট অফ অল আমি সেল করতে পারলেই বেঁচে যাবো, আমার একটা প্রোডাক্ট শেষ হবে, এই ধরনের বিজনেস আমি করিই না, কারণ ঢাকার বাহিরের আমার, ঢাকার ভিতরের বাহিরের আমার এমনও কাস্টমার্স আছে, ঢাকার বাহিরের আপুদের কথাই বলি, যে যিনি হচ্ছে আরেকজন যিনি কমপ্লেন করেছে, ওই যে উই আর বাংলাদেশ গ্রুপে অনেক বড় একটা গ্রুপ, ওখানে কমপ্লেন করেছে, উনি 10,350 টাকার প্রোডাক্ট নিয়েছে, আমি ওনাকে ভুল প্রোডাক্ট দিয়েছি। সো ওখানে অনেক অশিক্ষিত ছিল যারা পুরো পোস্টটা পড়েও নাই, ওরা হচ্ছে কমেন্ট করতেছিল যে এত টাকা কেন অ্যাডভান্স করেন, উনি কিন্তু পোস্টেও বলেছে যে উনি হচ্ছে প্রোডাক্ট পাইছে, কিন্তু ফ্রি গিফট, জাস্ট এ ফাকিং ফ্রি গিফট, ফ্রি গিফটের জন্য আমাকে এত গালি গালাজ শুনতে হয়েছে। তো আমি ফ্রি গিফট দিয়ে কি অনেক বড় অপরাধ করে ফেলেছি যে আজকে আমার হাজব্যান্ড তুলে, আমার বাবা মা তুলে আমাকে, ইভেন আমি বাইক রাইড করছি, আমার সেই প্যাশন নিয়ে, আমার স্টাডি নিয়ে, আমার পার্সোনাল লাইফ নিয়ে আমাকে জাস্ট ধুয়ে ফেলছে, আমার পার্সোনাল আইডিতে গিয়ে ছবি শেয়ার করে, দেন হচ্ছে আমার পার্সোনাল পেজে গিয়ে পোস্টে পোস্টে কমেন্ট, মানে লিটারেলি আমি, মানে আমি ভাবতেছি আমি কমেন্ট ডিলিট করতে করতে আমি কান্না করছিলাম যে আমি, মানে আপনাদের জন্য তো লাইক, মানে আমি স্টার্ট করেছি এটা, আমি এটা স্টার্ট করেছি, আপনারা এভাবে লাইক কেউ আপনাদেরকে বুঝাচ্ছে লাইভে এসে, এটা কখনোই আপনারা দেখেন নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আমি স্টার্ট করেছি, আপনাদের জন্য এত সুবিধা দিচ্ছি, সেখানে আমি এই ফিডব্যাকটা পেয়েছি। তারপরেও যদি আমার পার্সোনাল আইডি আছে সাকিরা সাহিন দীপা, ওখানে যদি ওনারা একটা নকও করতো, মানে আমাকে, আমার সাথে যদি পার্সোনালি কথাও বলতো তাহলেও হয়তো ব্যাপারটা হইতো, জাস্ট ওনারা একটা দিনও ওয়েট করতে পারে নাই। ও আরেকজনের যে কমপ্লেনটা ছিল সেটা হলো ফ্রি গিফট, ঠিক আছে, ওনার ফ্রি গিফট ছিল ন্যাচারাল ব্ল্যাক কালার, যেটার ছবি উনি অনেকদিন আগে দিয়েছিল, অ্যান্ড ছবি পিকচার দিয়েছিল হাইলাইট কালার, ঠিক আছে, জাস্ট এতটুকুই ভুল, মানে ব্ল্যাক আর হাইলাইট, ওকে, এতটুকুই ছিল ভুল, যেটা হচ্ছে যে উনি ব্ল্যাক চেয়েছে আর এখান থেকে দেওয়া হয়েছে হাইলাইট কালার, আর এটা ভুল অ্যাকচুয়ালি ওনার, কারণ উনি ছবি দিয়েছে, আর আমার কাস্টম, মানে আমার এমপ্লয়িরা যখন প্যাকেজিং করে তখন ওরা ছবিটাকে বেশি প্রাধান্য দেয়, কারণ এক্স্যাক্টলি ছবির মতো প্রোডাক্ট ওরা দেয় যেন কারো কোনো কমপ্লেন না থাকে। ওকে, সো বেসিক্যালি দেন হচ্ছে ওনার হাজব্যান্ড ফোন দেয়, ফোন দিয়ে হচ্ছে রুড বিহেভ করে, সো হোয়াট শুড আই ডু, আমি ওয়েট করবো যে ইনবক্সেও গালাগালি খাওয়ার জন্য, সো আমি তাকে ব্লক করে দিই, এই ছিল কাহিনি। অ্যান্ড আমার ফলোয়ার্স বেড়েছে, আমার পেজে লাইক বাড়ছে, আমার পে অনেকে জানতোও না যে উইক বলতে কিছু আছে বা হেয়ার সেল হয়, তারাও আমাকে নক করছে, আগে যদি আমাকে 500 জন মানুষ নক করতো এখন আমাকে 2000 মানুষজন নক করছে, বেসিক্যালি আমার পেজের রিচ বেড়েছে, আমার পেজ কাস্টমার্স বেড়েছে, ঠিক আছে, আমার কোনো ক্ষতি হয় নাই, বাট যেটা সমস্যা হচ্ছে ওই যে আমি গালি টলারেট করতে পারি না, আমি অনেক গালি শুনেছি, অ্যান্ড মানে যে আপুরা লাইক আমাকে পার্সোনালি চিনেন ওখানে আমি দেখেছি যে জীবনেও আমার পেজে টেক্সটও করে নাই, জীবনেও একটা হাই লিখেও টেক্সট করে নাই, ওইরকম মানুষজনরা দুনিয়ার গালি গালাস লিখে লিখে পোস্টে কমেন্ট করছিলো যে হ্যাঁ আমিও নিয়েছি, আমি ঠকেছি, ঠিক আছে,
আর আরেকজন বলছিল যে একজন বলেছে যে আমি নিয়েছি অনেক ভালো, আর ওনার পেজে অনেক রিভিউ আছে। আরেকজন এসে সেখানে কমেন্ট করছে রিভিউ এখন কিনতে পাওয়া যায়। লাইক সিরিয়াসলি, এগুলা রিভিউ কিনতে পাওয়া যায়? ঠিক আছে, রিভিউ কিনতে পাওয়া যায়, কিন্তু এত মানুষ আমি কই পাবো যারা হচ্ছে আমার প্রোডাক্ট পরে আমাকে ছবি দিবে? এটা কি আদৌ পসিবল? সো আমি আসলে বেশি কষ্ট পেয়েছি ছেলেদের গালিগুলা খেয়ে না, আমি বেশি কষ্ট পেয়েছি মেয়েদের গালিগুলা খেয়ে। লাইক ওরা তো একটা মেয়ে, ওরা মেয়ে হয়ে লাইক আমার এত খারাপ লাগার অবশ্যই রিজন আছে, যেটা আমি শো করতে পারতেছি না। মানে এত বাজে বাজে সিচুয়েশন আমি ফেস করেছি না, আমি হচ্ছে যাই হোক, আমি বলতে চেয়েছিলাম বলেছি, অ্যান্ড আই ক্যানট স্টপ মাই টিয়ার্স। এটাই আমার সমস্যা, যে আমার মানে আমি খুব ইমোশনাল অ্যান্ড আমি গালি টলারেট করতে পারি না। যাই হোক, ফার্স্টের প্রবলেমটা ছিল এটা নিয়ে। তো আমাকে একটু কমেন্ট করে বললেন যে এটা কোন দিক দিয়ে হচ্ছে ব্রাউন কালারের মতো লাগে, অ্যান্ড কোন দিক দিয়ে আপনাদের কাছে মনে হয় যে এটা ম্যাট না, এটা গ্লসি চকচকে। তো যাই হোক, আমি রাইট প্রমাণিত হয়েছি অ্যান্ড সেটা হচ্ছে ইয়া হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ এতগুলো আপু লাইক আমার সাপোর্ট করে আপনারা কমেন্ট করছেন, বিকজ ইউ গাইজ নো মি, আপনারা আমাকে খুব ভালো করে চিনেন। অ্যান্ড আমি হচ্ছে আমি খুব রাগি একটা মেয়ে ছিলাম, বাট এখন না। আমি বিজনেস এই বিজনেসটা তো করার পর থেকে যেটা হয়েছে আমার সাথে, আমি অনেক লাইক অনেক রাগ কমে গিয়েছে, ইগো কমে গিয়েছে। অ্যান্ড আপনাদের সাথে আমি এত ফ্রি, এত ফ্র্যাঙ্ক, এত যাই হোক, আমার লাইক জাস্ট এই বিষয়টা ক্লিয়ার করার কথা ছিল যে ফ্রি গিফট যেটা আমি খুশি হয়ে আপনাদেরকে দিচ্ছি, এটা নিয়ে যে এই ফ্রি গিফটটা নিয়ে যে আমাকে এত কিছু ফেস করতে হবে আমার কোনো ধারণাও ছিল না। অ্যান্ড লাইক ছোট একটা শিপমেন্ট আসছে যেখানে হচ্ছে হ্যাঁ 10 ক্লিপের বেসিক্যালি যে আপুরা আমার লাইভ দেখেন ভাইয়ারা তো বুঝবেন না, অনেক ভাইয়ারাও আছেন যারা লাইক আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। তো আপুরা তো হচ্ছে মানে 10 ক্লিপটা চিনেন, 10 ক্লিপের এক্সটেনশনটা চিনেন। আপুদেরকে বলছি যে ওইটার সাথে কিন্তু আমি কোনো অফার রাখি নাই, উইকে যেমন অফার রেখেছি 10 ক্লিপে কিন্তু কোনো অফার রাখি নাই। তো উনি আমাকে রিকোয়েস্ট করেছে, এর আগেও উনি অনেকবার প্রোডাক্ট নিয়েছে। লাইক আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, যেই দুইটা আপু এই কাজগুলো করেছে আমি ওনাদের থেকে আসলে এটা এক্সপেক্ট করি নাই। আমার জাস্ট একটাই কষ্ট, আমি অনেক গালি শুনছি উইদাউট এনি রিজন অনেক গালি শুনছি। আচ্ছা যাই হোক, আই এম ভেরি সরি, আমি হচ্ছে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। সো আই এম ভেরি সরি ফর দ্যাট, আমার এভাবে লাইভে এসে মানে আমি কিন্তু কান্না করি নাই, জাস্ট চোখে পানি চলে আসছে। এটা আমি আজকে অনেকক্ষণ কান্না করেছি, ইভেন আমার মাথা ব্যথা করতেছিলো। লাইক কয়েকদিন আগে দেখবেন যে কয়েকদিন হঠাৎ ছিল যে আমি মারা গিয়েছি বাইক অ্যাক্সিডেন্ট করে, যেটা মিথ্যা ছিল। সো কিছুদিন ধরে না আমার সাথে এমন এমন কিছু কাহিনী হচ্ছে যে আমি হচ্ছে বলে বুঝাইতে পারবো না, যে এগুলো আমার রিয়েল লাইফে কতটা বাজেভাবে ইফেক্ট ফেলছে। মানুষজন আমাকে টেক্সট দিচ্ছে, আরে তুমি বাইশে আসো, আরে তুমি মরো নাই, কেউ কেউ বলতেছো তুমি মরলেই ভালো হইতো, মেয়ে হয়ে বাইক চালাচ্ছ। অনেক বাজে বাজে মানে জিনিস আমাকে এখন ফেস করতে হচ্ছে, অ্যান্ড আমি এটা বিলিভ করি যে ইন ফিউচার আমাকে আরও অনেক বাজে বাজে জিনিস ফেস করতে হবে। অনেকে ফান করতেছে যে আমি এতই লাভ করি যে দুইটা বাইক কিনে ফেলছি। আমি যদি একটা বিজনেসে লাখ লাখ ক্রস করে কোটি টাকা ইনভেস্ট করতে পারি, সো আমি কি ওখান থেকে বাইক কেনার মতো প্রফিট করব না? হোয়াট ডু ইউ থিঙ্ক? অ্যান্ড আমার ডিমের আড়তে আমার ঘুমন্ত অংশীদার, লাইক যারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট তারা বুঝবেন, ঘুমন্ত অংশীদার হিসেবে আমার অনেক জায়গায় টাকা ইনভেস্ট করা আছে। যেটা হচ্ছে অনেকে লাইক ভাববে না যে হ্যাঁ আমার বিয়েতে আমার হাজব্যান্ড দিয়েছে গয়না, এটা থাকুক, এটা আমি কেন সেল করবো? কিন্তু আমি আপনাদের ওনাদের মতো ভাবি নাই, আমি ভেবেছি যে এটা পড়ে আছে, এটা আমার কোনো কাজে লাগছে না, কিন্তু এটা যদি আমি সেল করে একটা জায়গায় ইনভেস্ট করি সেইটা আমার কাজে লাগবে। কারণ আমি এমনিতেই গোল্ড পছন্দ করি না, অ্যান্ড আমার হাজব্যান্ড আমাকে বিয়েতে যত গোল্ড দিয়েছে আমি সব সেল করে ফেলেছি, সব আমি ইনভেস্ট করেছি। আমি ঘুমন্ত অংশীদার হিসেবে যেটা হচ্ছে লাইক আপনি শুধু ইনভেস্ট করবেন, কমার্সের আপুরা বুঝবেন, ভাইয়ারা বুঝবেন, আপনি শুধু ইনভেস্ট করবেন,
কোনো কাজ করতে হবে না, মান্থলি আপনি জাস্ট ওনার বিজনেস থেকে প্রফিটটা পাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ খাদিজা আপু, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, আমি ইগনোর করি, জাস্ট আমার বাবা মাকে নিয়ে, আমাকে নিয়ে, লাইক ক্যান ইউ ইভেন ইমাজিন, আপনি একটা মেয়ে, আপনাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে আপনাকে হোটেলে নিব, আপনার রেট কত? আচ্ছা ঠিক আছে, আপনি আমার নামে কমপ্লেন দিয়ে বা পোস্ট দিলেন, কীভাবে এমন কোন জায়গায় বা এমন পোস্ট দিলেন আপনি যেখানে এই ধরনের মানুষ বিলং করে, যারা কি না নিজেদের মায়ের জাত মেয়ে, ঠিক আছে, উইটটাও দেখে না, লাইক আমাকে হোটেলে নিবে, আমার রেট কত? এবার এটা আগে পিছিয়ে কিছু ভাবলো না যে আমার, আমি কেমন মেয়ে, আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, লাইক আপনারা আমাকে এতটাই নিচে নামিয়ে দিচ্ছেন। ওই দুজনের কথাই বলছি, যে দ্যাট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড যে আমাকে এখন এইসব কথা শুনতে হচ্ছে, অ্যান্ড র্যান্ডামলি। আচ্ছা দেখুন, আই এম ভেরি সরি, আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আই এম ভেরি সরি। আমি জাস্ট আপনাদের কাছে ব্যাপারটা শেয়ার করতে চেয়েছি, অ্যান্ড আপনাদের যদি মনে হয় যে আমি ফ্রড বা আমি আসলেই হচ্ছে মানুষকে ঠকাই, লাইক আমাকে, আমি একটা কথাই বলবো যে বলেন আপনারা যে আমি আপনাদেরকে ঠকাইছি, কেউ একজন বলেন কমেন্ট করে, ওকে, যে ঠকাইছি বা আপনার, আমার প্রোডাক্ট আপনার ভালো লাগে নাই বা দেখাই ভালো লাগে না। আমি তো যেটা দেখাই সেটা বলেই দিই, যেটা ম্যাট সেটা বলে দিই যে এটা ম্যাট, এটা দেখাচ্ছি এটা ম্যাট, যেটা ম্যাট না সেটা বলেই দিই ম্যাট না। সো কিনবেন না কি কিনবেন না, এটা টোটালি আপনার ব্যাপার, আপনি চুজ করে কিনতেছেন। অ্যান্ড আমিও অনলাইন থেকে শপিং করি, আমিও করি, আমার রেগুলার একটা দুইটা পার্সেল আসে। আমি তো যেই প্রোডাক্ট নিয়ে আমার কনফিউশন থাকে, আমি ওনাদেরকে জিজ্ঞেস করি যে আমার যদি এটা পছন্দ হয় আমি কি রিটার্ন করতে পারবো। ওনারা যদি বলে যে হ্যাঁ আপনি রিটার্ন করতে পারবেন, তাহলে আমি সেটা অর্ডার করি। আর যদি কনফিউশন থাকে আর ওনারা বলে যে না রিটার্ন অপশন নাই, আমি অর্ডার করি না। নিয়মটা তো এরকমই, তাই না? সো আমারগুলো হচ্ছে সেন্সিটিভ প্রোডাক্ট, আমি কষ্ট করে লাইফ করি এটার জন্য যেন আপনারা বুঝতে পারেন। লাইক আমি আপনাদেরকে আজকে চ্যালেঞ্জ করে বলছি, আপনাদের ইভেন আমারও হেয়ার ফলের প্রবলেম প্রত্যেকটা মানুষের আছে, ইভেন আমার তো আরও বেশি। আমি হেলমেট পরি, লাইক আমি যখনই বাইক নিয়ে বের হইতে হয় হেলমেট পরতেই হয়, হেলমেট হচ্ছে সেফটি, তো হেলমেট পরি, আমার প্রচুর হেয়ার ফল হয় এখন। সো আমি বুঝি হেয়ার ফলের জ্বালা বা মাথার মধ্যে চুল কমতে থাকলে যে কী পরিমাণে একটা জ্বালা হয় সেটা আমি বুঝি। সো বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে আজকে বলছি ওপেন লাইভে, যে বাংলাদেশের সর্বপ্রথম এইসব হেয়ার কালেকশন নিয়ে লাইভ করা স্টার্ট করেছি আমি, আমি স্টার্ট করেছি, আমার আগে কেউ না, নো ওয়ান। আমার কথা এটাই যে ফ্রি দিয়েছি, লাইক আপনি যদি বলতেন যে আপনি হ্যাপি হয়েছেন, লাইক অনেকগুলো আপু জানেও না যে সে গিফট পাবে, অর্ডার করে যখন পাঠাই, যখন দেখে যে গিফট পেয়েছে, মানে আমাকে অনেক লম্বা লম্বা টেক্সট পাঠায়, আপু থ্যাংক ইউ সো মাচ, আমি এক্সপেক্টও করি নাই আপনি এটা গিফট দিবেন, অনেক খুশি হয়, মানে ওই টেক্সটগুলো দেখলে মন ভরে যায়। কিছু কিছু আপু বলে যে আপু আপনি কি এটা ভুলে পাঠাই দিচ্ছেন, আমি বলি যে না আপু এটা আপনার গিফট, উনি তো খুশিতে আত্মহারা হয়ে যায়। ইভেন আপনার এই ধরনের অনেক কমেন্টও পাবেন যে আপু তুমি আমাকে একটা এক্সট্রা জিনিস পাঠাই দিচ্ছ, আমি বলে লাইভেই বলে দিচ্ছি আপু এটা আপনার উইক। ইভেন আপনাদের আমাকে বিলিভ করতে হবে না, লাইভ দেখেন, লাইভে প্রত্যেকটা লাইভে ইয়া দিচ্ছে, রিভিউ দিচ্ছে আপুরা, সো এগুলো কি সব মিথ্যা নাকি? আমাকে একটু মানে জাস্ট আজকের রিসিপ্টগুলো দিবা, ঢাকার বাহিরের, ঢাকার বাহিরে আমি কন্ডিশনের প্রোডাক্ট দিই না, কারণ একটাই, আমি তো বাসার বাহিরে যাই না এখন, তো কুরিয়ার অফিসে হচ্ছে আমার কর্মচারীকে পাঠানো হয় জাস্ট প্রোডাক্ট জমা দেওয়ার জন্য। সো পেমেন্টটা আনতেও কিন্তু কর্মচারীকে পাঠানো হবে, আমার একদিনে বিকাশের লিমিট শেষ হয়ে যায়। সো আমি এতগুলো টাকা আনতে আমি তো কাউকে বিলিভ করতে পারি না, এই জন্য যাওয়া হয় না। এটা শুধু সুন্দরবনের, ঠিক আছে, এই দেখেন সবগুলা, এই সবগুলাই হচ্ছে কন্ডিশনে কিন্তু একটাও যায় নাই, এগুলো শুধুমাত্র আজকে, ওকে, এটা শুধু সুন্দরবনের। আর এসে পরিবহনেরটা তো আছেই, এগুলো হলো এসে পরিবহনের, ওকে, এখানে অনেকগুলো আছে, এগুলো শুধু আজকে, আর আজকে লাইক এই যে মানে এই সবগুলো শুধু একদিনের ইয়া, মানে কি বলে একদিনের রিসিপ্ট, ঠিক আছে। তো ওনারা কি আমাকে বিলিভ করে ঢাকার বাহিরে ফুল পেমেন্ট দিয়ে প্রোডাক্ট নিচ্ছে না, প্রোডাক্ট পাচ্ছে না? আমি লিটারেলি আনএক্সপেক্টেড। আপনারা হচ্ছে কোনো কিছু বলার আগে কাউকে 10 বার ভেবে নিলেন যে আমি যে এটা ওনাকে বলবো,
আর আপনাদের যদি আমার কোনো এমপ্লয়ি, কোনো কর্মচারী, কোনো মডারেটর, কোনো অ্যাডমিন, কোনো এমপ্লয়ি কোনো বিহেভিয়ারে কষ্ট লাগে, আমার পার্সোনাল আইডি আছে সাকিরা সাহিন দীপা, আমাকে ওইখানে নক করেন, আমাকে ওইখানে নক করে বলেন যে আপু আমার সাথে আপনার মডারেটর এই বিহেভটা করেছে আমার ভালো লাগে নাই, আপনি কিছু বলেন, আপনার ডেলিভারি ম্যানের বিহেভ আমার ভালো লাগে নাই, আপনি কিছু বলেন, আমি প্রত্যেকটা আপুকে বলবো যে আমাকে পার্সোনাল আইডিতে টেক্সট করেন, আমার পার্সোনাল পেজ আছে সেখানে টেক্সট করেন, ওকে। ইভেন এখন এমনও অনেক মানুষ লাইভ দেখছে যারা কিনা, আমি তো জানি বা দেখেছি এইসব, এমনও অনেক মানুষ এখন আমার লাইভ দেখছে যারা কিনা ওইসব পোস্টে বাজে বাজে কমেন্ট করে আসছে। তো অনেকেই মনে করেছে আমি কিছুই দেখি না, কিছুই বুঝি না। আচ্ছা যাই হোক, আজকে এখানে ব্যাপারটা ক্লোজ। সো আমি আপুদেরকে রিকোয়েস্ট করছি যে কারো কোনো বিহেভিয়ার যদি কষ্ট লাগে, আমি অ্যাকচুয়ালি ইয়াতে বেশি অ্যাক্টিভ থাকি না পেজে, বিকজ আমাকে একটু অন্যান্য সাইডে অনেক বিজি থাকতে হয়। তো কারো যদি কোনো কমপ্লেন থাকে, আপনারা হচ্ছে যেটা করবেন, আপনারা আমাকে পার্সোনাল আইডিতে নক করবেন, ওকে। সো আজকে অনেক গল্প হলো, আমি হচ্ছে এখন লাইফটা স্টার্ট করে দিই। থ্যাংক ইউ সো মাচ সাফা আপু, আমিও তো গিফট পেয়েছিলাম একদম হঠাৎ আর খুবই খুশি হয়েছিলাম। থ্যাংক ইউ ফাতেমা জান্নাত, চৈতি আপু, ইয়েস চৈতি আপু পেয়েছিল। ইভেন আমার যে ছোটো একটা শিপমেন্ট আসছে, ওই শিপমেন্টে গিফটই বেশি, মানে প্রোডাক্টের থেকে, মানে রাইট নাও যেটা আসছে ছোটো শিপমেন্ট, ওইখানে কোনো উইগি আসে নাই, জাস্ট গিফট আসছে। মানে গিফটের জন্য আমি, গিফট দেওয়ার জন্য যেগুলো অর্ডার করেছিলাম আজকে, আজকে দুপুরে গিফট আসছে, আমি গিফটগুলো আজকে দেখাবো, ওকে। গিফটগুলো দেখাবো, আর কিছু আনকমন জিনিস আসছে, যেমন অনেক সুন্দর সুন্দর নেইল এক্সটেনশন আসছে, অনেক কালারফুল, অনেক সুন্দর, ওগুলোও আসছে। আমি হচ্ছে আজকে সবাইকে ওগুলো দেখিয়ে দেবো, অ্যান্ড একটা প্যাকেজ করে দেবো, সো দ্যাট আপনারা ওই কালেকশন, মানে ওই সুন্দর সুন্দর জিনিসগুলো যেন আপনারা হচ্ছে ইয়াতে নিতে পারেন, ওকে, প্রোডাক্টের সাথে ফ্রিও নিতে পারেন। ফাহিম এদিকে আসে, আমার ইয়াটা একটু বড় করে দাও। আচ্ছা সো আমি হচ্ছে লাইভটা স্টার্ট করি। আচ্ছা আমার মনে হয় আমি দীপাস কালেকশনের গ্রুপে পোস্টটা শেয়ার করে নেই, এটা আজকে একদম বড় বড় হয়েছে কেন। আচ্ছা এটা সরো, আজকে জাস্ট আমি দেখাই, এতদিন বেনি ব্যান্ড বেনি ব্যান্ড করে করে আপুর আমাকে পাগল বানায় দিচ্ছে, তো আজকে লাইক দেখেন এটা ভরা শুধু বেনি ব্যান্ড, ঠিক আছে, এটা ভরা শুধু বেনি ব্যান্ড। আর আমি যখন ছবি দিয়েছিলাম অনেক আপনারা কনফিউজ, মানে আসার সাথে সাথে দুই ব্যান্ডেল শেষ, অনেক আপনারা কনফিউজ হয়ে গেছিলো যে এটা কী, ঠিক আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো বেনি ব্যান্ড, যেগুলো হচ্ছে এখন থেকে আপনাদেরকে ফ্রি দেওয়া হবে, ওকে। এতদিন ছিল না, শেষ হয়ে গেছিলো, আমি বললাম না আজকে শুধু গিফট স্টক হয়েছে, এই যে এই ব্যান্ডগুলো অনেক সুন্দর, আমি একটা পরে দেখাচ্ছি। এগুলো হচ্ছে 200 করে, লাইক আপনারা চাইলে হচ্ছে ইয়া করতে পারবেন, কী বলে, প্রোডাক্টের সাথে একটা করে নিতে পারবেন, বাট যদি শুধু বেনি ব্যান্ড নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, কমপক্ষে 3-4 নিতে হবে। বুঝি নাই তো, সরি। আচ্ছা সো এই বেনিগুলো যারা নিতে চান তারা হচ্ছে লাইক একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ওকে, কমপক্ষে 3-4 অর্ডার করতে হবে, এদের কালার হচ্ছে 2টা, এই যে একটা কালার ব্ল্যাক, এবার এটা একটু মোটা, মানে আগে যেটা আসছিল ওটা থেকে এটা হালকা একটু মোটা, না হালকা একটু ওয়েট বেশি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু, যারা হচ্ছে বাইক চালানো শিখতে চান তাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তাহলে আমি প্ল্যান করছি যে আরেকটা 100cc একটা বাইক কিনবো, যেটা হচ্ছে শেখানোর জন্য বেটার হয়, ওকে। হ্যাঁ সাইকেলও রাখবো একটা, স্কুটারও রাখবো একটা, আর 100cc বাইক রাখবো একটা, যেন আপনারা ধাপে ধাপে শিখতে পারেন, মানে যারা একদম নিউ তাদের ক্ষেত্রে, ঠিক আছে। ইনশাআল্লাহ সেটা হচ্ছে লাইক আশা করছি যে সিচুয়েশান যদি নর্মাল হয়ে যায় তো আমি তাড়াতাড়ি হচ্ছে ওটা বাস্তবায়ন করে ফেলবো। আমি খুলনায় থাকি, এখানে মধ্যে প্রোডাক্ট পেয়েছি, অ্যান্ড আমি এক্সপেক্টও করি নাই এত সুন্দর হবে। ইউ আর স্ট্রং গার্ল, ডোন্ট গিভ আপ ডিয়ার, ডোন্ট ইগনোর দিস বুলশিট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ নাজিন আপু, থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে আমাকে এত অ্যাপ্রিসিয়েট করছেন। আচ্ছা স্ক্রিনশট নিয়ে নেবেন, এটার হচ্ছে 2টা কালার, একটা ব্রাউন একটা ব্ল্যাক, ওকে। এই বেনিগুলো আগেরটা থেকে হালকা একটু মোটা, অত বেশি না কিন্তু, হালকা একটু মোটা।
আচ্ছা, তো আমি বলেছিলাম কমপক্ষে চারটা নিতে হবে, বাট লাইভে হচ্ছে একটা কমিয়ে দিলাম, যে শুধু মানে যারা শুধু বেনে নিতে চান ঠিক আছে তিনটা নিতে হবে, ওকে। আর ওয়ান ক্লিপ এক্সটেনশন রিস্টক হয়েছে, কালারফুল ওয়ান ক্লিপ এক্সটেনশনগুলো। আচ্ছা আমি আগে আজকে গিফটগুলো দেখাই দিই, এখানে রাখো, গিফটগুলো দেখিয়ে দিচ্ছি আজকে, ঠিক আছে। আবার আজ এবার হচ্ছে এত সুন্দর সুন্দর কিছু ফরেনার হ্যান্ডব্যাগ মানে হেডব্যান্ড আসছে, এত কিউট কিউট, আমি নিজেও হচ্ছে লাইক অনেক কিউট এগুলা, ঠিক আছে। এগুলো হচ্ছে এবার রিস্টক হয়েছে জাস্ট মাত্র 150 টাকা করে, ওকে। নিলে কমপক্ষে তিনটা নিতে হবে, আদারওয়াইজ প্রোডাক্টের সাথে ফ্রি, ঠিক আছে। এই যে এই ব্যান্ডগুলো, এগুলো হচ্ছে রিস্টক হয়েছে, এটা আরও সুন্দর, সি, এগুলো হচ্ছে সব রিস্টক হয়েছে, রিস্টক না সরি, এগুলো নতুন আসছে জাস্ট ফর গিফট, ওকে। আমার প্রোডাক্ট আসছে না, কিন্তু গিফটের শিপমেন্ট ঠিকই চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমার কমেন্ট পড়ো না, আমি সব কমেন্ট পড়ছি আপু, সব কমেন্ট দেখছেন, সব কমেন্ট পড়ছি, জাস্ট পড়া হচ্ছে না। আচ্ছা, সো নেইল এক্সটেনশন যেটার কথা বলেছিলাম সেটা হলো এই নেইল এক্সটেনশনগুলো, ঠিক আছে। একটা বক্সে হচ্ছে কয় পিস জানি থাকে, 100 পিস করে থাকে এই যে নেইল এক্সটেনশনগুলো, অনেক গর্জিয়াস, ঠিক আছে। এগুলো হচ্ছে যদিও গিফটের জন্য আনা, বাট এইগুলা একটু এক্সপেন্সিভ, ওকে। এগুলো লাইক নেইল এক্সটেনশন অনেক এক্সপেন্সিভ অ্যান্ড অনেক ফ্যান্সি। এটার কালার হচ্ছে 6টা, এটা হলো একটু পেস্ট কালার, এটা গাঢ় পিঙ্ক, এটা হলো কী বলে সিলভার কালার, এটা হলো হোয়াইট কালার। এটার প্রাইসটা একটু কম, আমি প্রাইস বলে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট হোয়াইট আছে এটা, আর একটা আছে হচ্ছে এটা তো হোয়াইট, আর একটা আছে হচ্ছে অফ হোয়াইট, ওকে। এগুলোর প্রাইস হচ্ছে, এগুলোর প্রাইস জানি কত, এগুলো হচ্ছে 400 টাকা করে, 100 পিস আছে, ঠিক আছে। তো 100 পিসে কত টাকা করে পড়ে, 4 টাকা করে পড়ে, মানে একটা নেইল 4 টাকা করে পড়ে, 100 পিস আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে 400 করে, কিন্তু আপনি যদি হচ্ছে মানে আপনার বিল যদি 3000 টাকার উপরে হয় তাহলে আপনি হচ্ছে এগুলো ফ্রি পাবেন, ওকে। আর এগুলো হচ্ছে 100 পিসই থাকে, অ্যান্ড এগুলো হচ্ছে পার পিস নেইল হচ্ছে 5 টাকা করে, মানে এটার ফুল 100 পিস হচ্ছে 500 টাকা। এটাও হচ্ছে আপনার বিল যদি 3000 টাকার উপরে হয় তাহলে আপনি ফ্রি পাবেন, ঠিক আছে। এটার মনে হয় আর একটা কালার আছে, না আর একটা কালার আছে এটার, ওকে। তো এই হলো কালার, এগুলো হচ্ছে 400-400, এগুলো হচ্ছে 500, ওকে। আর যদি ফ্রি নিতে চান তাহলে এটা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে, এগুলো নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার বিল 3000 টাকার উপরে হলে এই নেইল এক্সটেনশনগুলো আপনি গিফট পাবেন, ওকে। আর এই ব্যান্ডগুলো, এটা হচ্ছে 2500, এগুলো হচ্ছে লাইক আপনার ওই যে 2000 টাকার যে উইকগুলো আছে এগুলোর সাথে ফ্রি পাবেন, ওকে। বেনি ব্যান্ডগুলো সেম, এগুলো সব, এটা হচ্ছে 200 টাকা এই ব্ল্যাকটা, এটা হলো 150 টাকা, ঠিক আছে। সো এগুলো সব গিফট, মানে গিফটের শিপমেন্ট চলে আসছে। আর একটা ছিল তো, একটা অনেক পিঙ্ক প্যান্থারের আয়না আছে, লাইক যেগুলো হচ্ছে শুধু পিঙ্ক প্যান্থারের শোরুমে পাওয়া যায় ওগুলাও আছে, মিরর, এই যে এই মিররগুলোও আসছে, সি, ঠিক আছে। এগুলো আসছে, অ্যান্ড এগুলো হচ্ছে মানে অনেক, একটা সাইডের মিরর হচ্ছে একটু লার্জ, একটা হচ্ছে একটু স্মল, ওকে। সো এই মিররগুলোও আসছে, এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে 300 করে, 2000 টাকার উইকের সাথে ফ্রি যদি কেউ নিতে চান, সো 300 টাকা, আর যদি কেউ ফ্রি নিতে চান তাহলে 2000 টাকার উইকের সাথে ফ্রি, ঠিক আছে। আর একটা জিনিস আসছে, স্পেশাল জিনিস, যেটা হচ্ছে আপনারা উইকের মানে উইক অনেকে বাঁধতে চান না হেয়ারস্টাইল করে, কিউট বক্স, অনেকে হচ্ছে যারা উইক হচ্ছে মানে বিভিন্ন স্টাইলে বাঁধতে চান, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এখানে কত পিস ক্লিপ, 100 পিস। অ্যান্ড এই ক্লিপগুলো না লোকাল ক্লিপ না, ঠিক আছে, এগুলো অনেক এক্সপেন্সিভ ক্লিপ, মানে এগুলো হচ্ছে লাইক লোকাল না, এগুলো কিন্তু ম্যাটেরিয়ালগুলো খুবই ভালো অ্যান্ড খুবই স্ট্রং, ঠিক আছে। 100 পিস থাকে, এর প্রাইস হচ্ছে 300 করে, 2000 টাকার উইকের সাথে ফ্রি, ঠিক আছে, 2000 টাকার উইকের সাথে ফ্রি। বাট এই জিনিসটা গিফট নিলে আপনাকে উইক ক্যাপের জন্য 100 টাকা পে করতে হবে, ঠিক আছে। যদি এই জিনিসটা গিফট নিতে চান তাহলে হচ্ছে আপনাকে 100 টাকা পে করতে হবে, কিন্তু ওগুলার ক্ষেত্রে করতে হবে না, মানে বেনি ব্যান্ড, তারপর 2টা ব্যান্ড দেখাইলাম ওগুলা, দেন হচ্ছে নেইল তো বললাম যে 3000 টাকা বিল হলে ওগুলো গিফট, ঠিক আছে। এবার কিন্তু অনেক সুন্দর সুন্দর গিফট আসছে, আরও গিফট আসছে, আর পিঙ্ক প্যান্থারের যেই ইয়াটা দেখাইলাম মিরর, মানে এটার আরও ডিজাইন আছে, যদি কেউ দেখতে চান বলবেন, আমি হচ্ছে দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে হচ্ছে গিফট, এগুলোই নাকি আরও কী জানি ছিল, ওই যে ওই যে ওই বক্সটা দাও, হ্যাঁ একটা সুন্দর একটা কিউট গিফট দেখাচ্ছি, ওই যে ওই বক্সটা দাও,
আমার হেয়ারটা লাইক আমি আজকে নিচে সাইড একটু কার্ল করতে চাইছিলাম, খুবই বাজে হয়ে গেছে। অ্যান্ড এইগুলো হচ্ছে লাইক আরেকটা অনেক কিউট গিফট, এগুলো হচ্ছে কি 500 করে বক্স। আর এই ক্লিপগুলোর ম্যাটেরিয়াল অনেক ভালো, ছোট ছোট, লাইক যারা হচ্ছে এরকম হেয়ারস্টাইল করতে চান তাদের জন্য একদম পারফেক্ট। এগুলো হচ্ছে 500 করে বক্স, ঠিক আছে, 500 করে বক্স। আর 4000 টাকার উইক নিলে উইক ক্যাপও ফ্রি, মানে 4000 টাকার উইক নিলে তো মানে দুইটা উইক যারা নেয় সেক্ষেত্রে তো উইক ক্যাপের জন্য পে করতে হয়, 900 টাকার এক্সটেনশন ফ্রি থাকে, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে পে করতে হবে না। ওকে, উইক ক্যাপের জন্য পে করতে হবে না, মানে উইক ক্যাপও ফ্রি পাবেন। এই এটার মধ্যে কয়টা আছে, 80টা আছে, ঠিক আছে, এক বক্সে 80টা থাকে। ছোটো ছোটো কালারফুল ক্লিপ, অ্যান্ড এই ক্লিপগুলো হচ্ছে লাইক লোকাল না কিন্তু, ঠিক আছে, এগুলো লোকাল না, এগুলো সব হচ্ছে থাইল্যান্ডের, এগুলো সব হচ্ছে থাইল্যান্ডের, মেড ইন থাইল্যান্ড, অ্যান্ড এগুলো খুবই স্ট্রং, লাইক লোকাল না। ওকে, সেটার প্রাইস হচ্ছে 500 টাকা, 80টা থাকে, অনেক স্ট্রং ক্লিপগুলো। টপার আছে, টপার নিয়ে কালকে লাইভ করবো, ঠিক আছে, টপার নিয়ে কালকে ইনশাল্লাহ লাইভ হবে। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। সো হচ্ছে আমি কি এখন উইক দেখাবো নাকি হাফের উইক দেখাবো? আচ্ছা, যেই হাফের উইকটা নিয়ে এত যুদ্ধ ওইটাই আগে দেখাই, দাও। যেই হাফের উইকটা নিয়ে এত যুদ্ধ হইলো, লাইক এত এত কিছু হয়ে গেল, ওইটাই আগে দেখাচ্ছি আজকে, ঠিক আছে। এই যে সেই হাফ হেড উইক যেটা নিয়ে এত যুদ্ধ হলো, মানে এত সুন্দর একটা জিনিস, এইটা নিয়েও কারো কমপ্লেন থাকতে পারে? আই হ্যাভ নো আইডিয়া। আপু, তোমাকে রাপসল বাইকের সাথেই বেশি ভাগ কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, সো এটা দেখেন, এটা হলো লাইক হাফ হেড উইক, যেটার হচ্ছে চিরুনি ক্লিপ আছে, ঠিক আছে, এগুলো ভেঙে যাওয়ার কোনো চান্সই নাই। ওকে, কেউ যদি হাত দিয়েও ভাঙতে চায় তাও ভাঙা যাবে না, কারণ এটার মধ্যে ভাঙার মতো কিছুই নাই। অ্যান্ড নিচে হচ্ছে ছোটো ছোটো দুটা ক্লিপ আছে, অ্যান্ড এগুলো হচ্ছে ইলাস্টিক, যে কারণে হচ্ছে মাথার মধ্যে টাইট হয়ে থাকবে। ওকে, সো এটা আমি পরে দেখাচ্ছি। বেনি ব্যান্ডের প্রাইস হচ্ছে আপু 200 করে। আপনি যদি শুধু বেনি ব্যান্ড নিতে চান, তিনটা নিতে হবে, আর 2000 টাকার উইকের সাথে এমনিতে ফ্রি পাবেন উইক ক্যাপ ফ্রি। আচ্ছা, এটা পরি, ধর তো এটা পরার জন্য যেটা করতে হবে, এই কান থেকে এই কান পর্যন্ত হচ্ছে বেনি ব্যান্ড দেখাবো। আচ্ছা, একটু ওয়েট করেন তাহলে। সি, আমি একটা লাইক স্ট্রেইট একটা সিথি করলাম। ওকে, না এটা এক পিস আছে দেখলাম একটু আগে। আচ্ছা, সো এই যে ক্লিপটা, এটা হচ্ছে, এটা ডার্ক ব্রাউন বেশি অ্যাভেলেবেল, ঠিক আছে, ডার্ক ব্রাউনও হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক হেয়ারের সাথে ম্যাচ হয়। সো এই যে এখানে আমি শীতের আগে ক্লিপটা জাস্ট ঢুকাই দিলাম, দেখেন আর যাওয়ার হচ্ছে জায়গা না। আমি জাস্ট পড়ি, পড়া পরে হচ্ছে আপনার একটু বলেন যে মানে ফেক লাগছে কি না। ওকে, অনেস্ট অপিনিয়ন দিবেন। ওকে, সো সেইট হয়ে গেল। সি, আমি টান দিচ্ছি, খুলে না। ওকে, সো যাদের হচ্ছে কনফিউশন থাকে, আই হোপ যে কনফিউশনটা দূর হয়ে গেছে। আমার চুল এই যে কার্ল করতে গিয়ে কত বাজে হয়ে গেছে, মেশিনটা খুবই বাজে, সামনের চুল অবস্থাও খারাপ। ছোট ক্লিপগুলো দিবা দুইটা। আচ্ছা, সো এই হলো আমার হাফ উইকটা যেটা নিয়ে এত যুদ্ধ। আপনারা যদি চান, এগুলো হচ্ছে লাইক 5 মানে উইকের সাথে 5টা বা 10টা করে নিতে পারেন, ঠিক আছে, উইকের সাথে। আমার ফোনটা দাও তো একটু, তো ও তো আমার ভাইয়ের ফোনটা দাও, ঠিক আছে। এই দেখেন, এখন কমেন্ট করেন, আমি কমেন্ট করবো। হাই আপি, আমি নিউ, ওয়েলকাম আপু। আচ্ছা, হ্যালো, আই এম ওয়াচিং ফ্রম ইন্ডিয়া, ক্যান ইউ প্লিজ হেল্প মি হাউ টু অর্ডার? সিচুয়েশন ভালো হয়ে গেলে অবশ্যই অর্ডার করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ নাসরিন ফৌজি আপু। 800 টাকার এক্সটেনশন আর 1200 টাকার এক্সটেনশন কি একই কোয়ালিটি? আর ক্লিপ এক্সটেনশন দেখাও না, কোয়ালিটি অবশ্যই একটু ডিফারেন্ট আছে, আমার একটা ভাবির সাথে অনেক মিল। আচ্ছা, বেনি ব্যান্ড দেখাচ্ছি আপু, একটু ওয়েট। ওকে, সো হচ্ছে এটা আমি একটু লাইক হিসাব করে দেখি যে আপনারা যদি এই ক্লিপগুলো 5টা বা 10টা করে নিতে চান তাহলে কত করে পড়বে। এটার মধ্যে হচ্ছে 80টা আছে, তো 80টার দাম যদি
500 টাকা হয় তাহলে একটা প্রাইস কত? আমি অঙ্কে খুবই খারাপ, খুবই বাজে। দেখো তো আমি ওকে। আচ্ছা আপনারা কেউই আমাকে বইলা দেন যে লাইক 80টা থাকে, তো 80টা যদি 500 হয় তাহলে একটার প্রাইস কত? সো ইমপ্রেসিং। আচ্ছা আলো আপু কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আজমির রমণী আপু। আচ্ছা নতুন আসছি, নতুন আপুদেরকে অনেক 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 ওয়েলকাম, আই হোপ যে আপনারা রেগুলার হয়ে যাবেন। ওকে, সো 6 টাকা 25 পয়সা, আচ্ছা 6 টাকা করেই পড়বে, ঠিক আছে 6 টাকা করেই পড়বে, যদি আপনারা 5টা বা 10টা নিতে চান, বাট ভেঙে নেওয়া যাবে না, হয় 5টা নয় 10টা ধরো। সো এটার প্রাইস হলো 1800 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হলো 1800 টাকা। এটা হলো উপর থেকে স্ট্রেট হয়ে এসে নিচে দিয়ে কার্লি হয়েছে। দাও নেক্সট, দাও তাড়াতাড়ি দাও, জলদি দাও। হ্যাঁ বেনি দেখাই দিচ্ছি, তুমি উইক দাও আমাকে, আমি উইকে চলে যাই। এই হলো বেনি ব্যান্ড, ঠিক আছে, মানে বেনিটা আগে জাস্ট গলায় পরে ফেলবেন, তারপর হচ্ছে চুলগুলো আটকায় ফেলবেন। ওকে, 6 টাকা 25 পয়সা পার পিস, থ্যাংক ইউ সো মাচ, 20টা 125 টাকা। আচ্ছা 16 টাকা, না 16 টাকা হয় না আপু। আচ্ছা হ্যাঁ আমার অ্যান্সার এটাই আসছে, 6 টাকা 25 পয়সা। ওকে, সো লং ব্যাংসের একটা উইক দেখাবো এখন, যেটা হচ্ছে এই যে দেখেন লং ব্যাংস, মানে একদম চিনের নিচে চলে আসবে, অ্যান্ড পিছন সাইডটা দেখেন লাইক স্ট্রেইট হয়ে এসে নিচে দিয়ে হচ্ছে বাউন্সি। ওকে ওকে, সো হ্যাঁ আপু 6 টাকা 25 পয়সা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে থ্যাংক ইউ সো মাচ আপু, প্লিজ মিডল লেন্থের উইক, এগুলো অ্যাকচুয়ালি মিডল লেন্থই, ওকে এগুলো অ্যাকচুয়ালি মিডল লেন্থেরই, এখন অনেক বেশি লম্বা না এগুলো। কি আমি হচ্ছে জাস্ট উইক ক্যাপটা পড়ি। হ্যাঁ 40,000, আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু 5টা বা 6টা নিলে 6 টাকা করেই রাখবো, ঠিক আছে 5টা বা 10টা নিলে বেনি ব্যান্ড 200 করে, বাট একটা সেল হবে না। ওকে উইক পাইসি, থ্যাংকস, ইউ আর মোস্ট ওয়েলকাম মো আপু। আচ্ছা সো উইক পড়ার জন্য হচ্ছে যেটা করতে হবে, এরকম একটা চিকন ব্যান্ড দিয়ে আগে একটা বেনি করে ফেলবেন, কিন্তু আমি যেহেতু লাইভ করছি আমি হচ্ছে জাস্ট একটা ঝুটিই করব। হ্যাঁ আপু পোন, না এটা দিয়ে পোনিটেল করা যাবে না, এই হাফ হেড উইকটা দিয়ে পোনিটেল করা যাবে না। ওকে সামনে ভাইয়াটাকে দেখে ফেলছি, আচ্ছা ওইটা হলো আমার ছোট ভাই। না না না, মানে হঠাৎ করে যে আমি বললাম না আজকে ইয়াটা নড় করে করে দিস, দাও লং ব্যাংক সারটা দাও, ডার্ক ব্রাউনটা দেখাচ্ছি, ডার্ক ব্রাউনটা দেখাচ্ছি, আর ন্যাচারাল ব্ল্যাকটা আই হোপ যে খুব তাড়াতাড়ি স্টক হয়ে যাবে। সি এটা হলো ডার্ক ব্রাউনটা, এখানে যে কালারটা দেখা যাচ্ছে এই বাস্তবে এক্স্যাক্টলি এরকম কালারে, আমাকে একটু পানি দিবা, ফুল মানে যাও ফাহিম। এটা হচ্ছে লং ব্যাংসের ফুল হেড উইকটা, আমি জাস্ট সামনে একটু রাখি জাস্ট এটা অ্যাকচুয়ালি কতটুকু আসে সেটা দেখানোর জন্য। মেজারমেন্ট ট্যাপ কি তোমার কাছে আছে? আচ্ছা মেজারমেন্ট ট্যাপটা কাছে নেই, লাইক এই যে থুতনির নিচে অনেকটা আসে, ঠিক আছে এটা হচ্ছে তাদের জন্য প্লাস পয়েন্ট, যারা হচ্ছে সামনে ছোট চুল পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে এটা একদম প্লাস পয়েন্ট হয়ে যায়, বিকজ আপনি যদি চান এটা একদম কানের পিছনে নিয়ে রাখতে পারবেন। আচ্ছা কেউ বার্গেনিং করবেন না, ঠিক আছে, ও আচ্ছা এটা ভাই ছেলে ছিল আই গেস ফাইজলামি করে বলছে। সো এটা দেখেন এটা হলো ডার্ক ব্রাউন কালার লং ব্যাংসে, লাইক চাইলে হচ্ছে আপনি দুই সাইড থেকে কানের পিছনে নিয়ে রাখতে পারবেন। ওকে সেটার প্রাইস হলো 2000 টাকা, এর মধ্যে হচ্ছে 50% হিউম্যান হেয়ার। আমার ভাইয়ের নামও ফাহিম, আচ্ছা আমাদের তিন বোনের একটা মাত্র ভাই,
ওকে, সেটার প্রাইস হলো 2000 টাকা, এটার মধ্যে 50% হিউম্যান হেয়ার আছে। আর হচ্ছে আমার চোখ লাল, আমার চোখ লাল দেখা যাচ্ছে। সো এটার প্রাইস হচ্ছে 2000 টাকা, ঠিক আছে, এটার প্রাইস 2000 টাকা। কোনো আপু যদি এটা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দেবেন। ওকে, কাঁকড়া এক্সটেনশনের অফার এখনও আছে আপু, কাঁকড়া এক্সটেনশনের অফার এখনও আছে, এটা হচ্ছে জুন মাস পর্যন্ত থাকবে। আচ্ছা, আমি ব্লু কালারের একটা ফ্যান্সি পিক দেখাচ্ছি, যেটা হচ্ছে এই যে দেখেন সিথি সহ সিথি আছে, ঠিক আছে, এটা একটা ফ্যান্সি কালার উইক। ইউজুয়ালি যারা হচ্ছে ফ্যান্সি কালার পছন্দ করে, আপু সবচাইতে মজার বিষয় হলো আমার বেবির নাম ফাহিমা। আচ্ছা হ্যাঁ আপু, আপনার আইডির নাম দেখেই আমি বুঝছি যে আপনার বেবির নামেই আপনি হচ্ছে আইডিটা ইউজ করছেন। ওকে, এটা হচ্ছে বব কাঠের উইক। না আপু, আমার ঠান্ডা লাগে নাই, লাইক ওই যে ওই ব্যাপারগুলো হওয়ার পর থেকে লাইক অনেকেই ফোন দিচ্ছিল, ইভেন আমার পার্সোনাল নাম্বারেও না, আই ডোন্ট নো যে তার কীভাবে অ্যারেঞ্জ করেছে। তো আমি হচ্ছে সেই বিকাল থেকেই এগুলা নিয়ে কান্নাকাটি করতেছিলাম। আমার বরের নাম ফাহিম। আচ্ছা আচ্ছা, ফাহিম নামের ফাহিম দেখছো, একজনের বরের নাম ফাহিম। আচ্ছা এটা দেখেন, এটা হলো যে আপুরা হচ্ছে ব্যাংস পছন্দ করেন না তাদের জন্য এই উইকটা। এটার কালার হচ্ছে, এটার কালার কি, এটার কালার ডার্ক ব্রাউন, সরি এটার কালার হচ্ছে ন্যাচারাল, ন্যাচারাল ব্রাউন, মানে ব্ল্যাকও না ব্রাউনও না, মাঝারি কালারটা, ঠিক আছে। না তোমাকে দেখছে, আমার মেয়েরাও কান্না করে দিল। ও মাই গড, সো স্যাড, লাইক আমি তো কান্না করি নাই, আমার জাস্ট চোখে পানি চলে আসছিল, অ্যান্ড আই এম ভেরি ইমোশনাল। আমি হচ্ছে আমি ঈদের দিন বের হয়েছিলাম, তো আমার ফ্রেন্ডদের সাথে আর প্লাস আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা হচ্ছে একটা প্রাইভেট কারের ভিতরে অনেকগুলো ছেলে ছিল, অ্যান্ড আমার আমার বাইকের সামনে এসে অনেক ফাইজলাম করছিল, লাইক আমাকে আগেও যেতে দিচ্ছিল না, সাইডও দি মানে সাইডও দিচ্ছিল না। তো সেটা হচ্ছিলো বসিলার এদিকে, মানে মোহাম্মদপুর বসিলার এদিকে যে আপুরা থাকেন ওনারা চিনবেন জায়গাটা, ওইখানে প্রাইভেট কারটা এরকম করছিল। তো পরে হচ্ছে আমরা ভিতরে যাই, বসিলার একদম ভিতর সাইডে যাই, তো ততক্ষণ পর্যন্ত ছেলেগুলো আমাদের জন্য ওয়েট করে যে আমরা কখন আসবো বসিলার ভিতর থেকে, অ্যান্ড ওরা আমাদেরকে ধরবে অ্যান্ড আমাদের সাথে একটু বাজে বিহেভ করবে। তো ঈদের দিন ছিল সেটা, দেন হচ্ছে ওরা ওয়েট করতেছিল, আমরা হচ্ছে সন্ধ্যা যখন হয়ে যাচ্ছিল তখন সবাই ব্যাক করেছি, আমার ফ্রেন্ডদের 2টা প্রাইভেট কার ছিল অ্যান্ড আমরা 4টা বাইক ছিলাম, আর টোটাল ছিলাম অনেকজনই ছিলাম। তো ব্যাক করার সময় হচ্ছে যখন ওরা আমাকে ধরেছিল, তখন হচ্ছে অনেক বিশাল একটা ঝামেলা হয়, অ্যান্ড দ্যাট ডে আমি হচ্ছে ওইখানে দাঁড়াই কান্না করে দেই যে আমার জন্য এত ঝামেলা, আজকে যদি আমি বাইক না চালাইতাম এত ঝামেলা হইতো না। আমি খুবই ইমোশনাল, আমি অল্পেই কান্না করে দিই, আর আমার সবগুলো ফ্রেন্ড আমাকে বুঝাচ্ছিল যে এখানে তো তোর কোনো ফল্ট নাই। আর আমি ফাহিম ভাইয়াকে দেখছি তোমার ড্রাইভ করার একটা ভিডিওতে। আচ্ছা আপনারা লাইক মোটামুটি সবাই হচ্ছে রনি ফাহিম ওদেরকে চিনে ফেলছেন। এটার প্রাইস হচ্ছে দেখছো, আমি গল্প করতে করতে ভুলে গেছি, এটা হচ্ছে ব্রাইডাল উইক যেটা ছিল ওটার রেপ্লিকা ভার্সন, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে মাত্র ডিসকাউন্ট এখন মানে স্টক ক্লিয়ারেন্স সেল, এটার প্রাইস হচ্ছে এখন 1200 টাকা, সাথে উইক ক্যাপ জাস্ট ফ্রি, ঠিক আছে, জাস্ট উইক ক্যাপটা ফ্রি। ধরো এখন হচ্ছে আমি অনেক ছোট অ্যান্ড হেল্পফুল একটা উইক দেখাবো যেটার ব্ল্যাক কালারও আছে, ঠিক আছে, এটা ন্যাচারাল ব্ল্যাক, তারপর হচ্ছে ডার্ক ব্রাউন কালারও আছে, এটা দেখেন এটা শিখি আছে, সামনে ব্যাংস আছে অ্যান্ড পিছন সাইডে হচ্ছে এটা বব কাট থেকে হালকা একটু শর্ট, যারা হচ্ছে রিসেন্টলি চুল ফেলে দিয়েছেন তাদের জন্য হচ্ছে অনেক বেশি হেল্পফুল। ওকে এটা আমি একটু পরি, এটা এটার যে ব্ল্যাক মানে ডার্ক ব্রাউন কালারটা, আয় হ্যাঁ কেমন করলাম,
এটা যে ডার্ক ব্রাউন কালারটা, সেই ডার্ক ব্রাউন কালারটা হচ্ছে আমি রিভিউও দিয়েছি, মানে বাহিরে গিয়েছিলাম, বাহিরে পরে সারাদিন ঘোরাঘুরি করেছি, রিক্সা পরে সরি রিক্সা দিয়ে সারাদিন ঘোরাঘুরি করেছিলাম। দেন হচ্ছে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, মানে সারাদিনের করা ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম, সেই রিভিউ ভিডিওটা হচ্ছে পেজে আছে। বাট এই কালারটা ছিল না, ওটা ছিল ডার্ক ব্রাউন কালার। ওকে, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এটার হচ্ছে ফার্স্ট উইক, যেটার মধ্যে হিউম্যান হেয়ার আছে, বাট প্রাইস হচ্ছে 1500 টাকা। কারণ হিউম্যান হেয়ার থাকা উইকগুলোর প্রাইস স্টার্ট হয় হচ্ছে ইয়া থেকে, কী বলে, 2000 টাকা থেকে। বাট এটার মধ্যে হিউম্যান হেয়ার আছে অ্যান্ড এটার প্রাইস হলো 1500 টাকা। এটা ন্যাচারাল ব্ল্যাকও আছে। ওকে, এটা ন্যাচারাল ব্ল্যাকও আছে। এটা কি আছে, তুমি যদি দিতেছো, এটা অ্যাভেলেবেল আছে? কয় পিস? 2-3 পিস। আচ্ছা, এই হাইলাইট 1500 টাকারটা, ঠিক আছে, 2-3 পিস আছে। সো যে আপনারা হচ্ছে নিতে চান, গল্পে গল্পে প্রাইস বলতে ভুলে গেছেন না, আপু প্রাইস বলেছি। এটার আগে যেটা দেখিয়েছিলাম ওটা ছিল 1200 টাকা, আর এই মাত্র যেটা খুললাম এটা হচ্ছে 1500 টাকা, অ্যান্ড এটাও হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। বাচ্চারা বড়রা সবাই ইউজ করতে পারবে আপু, বিকজ এগুলো হচ্ছে ইলাস্টিক হয়। লাইক আমাকে আরেকটা দাও, একটা কম দামি উইক দাও, 1200 টাকা। এইটা দেখেন, ঠিক আছে, প্রত্যেকটা উইক এরকম, এই যে সি, টানলে বাড়ে, ঠিক আছে, এগুলো হচ্ছে ইলাস্টিক সিস্টেম এই জন্য। আচ্ছা, সবাই কমেন্ট করা অফ করলে আমি কমেন্ট করবো, তখন পড়ো। আপনার অনেকগুলো কমেন্ট পড়েছি আপু, আপনি আমি আজকে, থ্যাংক ইউ সো মাচ রাজকুমারী আপু। আচ্ছা, সো এটা হচ্ছে ইলাস্টিক সিস্টেম, টানলে বাড়ে, এই জন্য হচ্ছে বড়ো ছোটো সবাই হচ্ছে এগুলো পড়তে পারবে, মানে সব ধরনের মাথার সাইজে হচ্ছে এগুলো অ্যাড হয়। লাইক ড্রেসের ক্ষেত্রে যেরকম আমাদের একটা ফিক্সড সাইজের ড্রেস লাগে, উইগের ক্ষেত্রে সেটা না, এটা হচ্ছে উইগের একটা প্লাস পয়েন্ট। ওকে, সো এটা দেখেন, এটা প্রাইস হলো 1500 টাকা। এটা হালকা ব্রাশ করলেই ঠিক হয়ে যাবে, ব্রাশ আছে হাতের কাছে। আমি হালকা একটু ব্রাশ করছি, ঠিক হয়ে যাবে। গত লাইভ করার পর আমি এগুলোকে ব্রাশ করে রাখি নাই। ওকে, ব্রাশ ইউজ করতে হবে, এই ধরনের ব্রাশ ইউজ করতে হবে, যেহেতু রাইট নাও আমার কাছে নাই। আপনারা হচ্ছে যে কোনো কসমেটিক শপে পাবেন, আর আমার থেকে নিতে হলে হালকা একটু ওয়েট করতে হবে, তখন আপনারা উইগের সাথে এমনিতেই ফ্রি পাবেন। ওকে, আচ্ছা, সো এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাকের উপরে হাইলাইট কালার, খুব ন্যাচারাল, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা উইগ ধরো। আচ্ছা, 1200 টাকার যে উইকটা একটু আগে দেখিয়েছেন, উইক ক্যাপ। আচ্ছা, এটা খুলেই হচ্ছে উইক ক্যাপটা, ঠিক করি, কমেন্ট পড়ি না আপু, আমি তো এখন প্রোডাক্ট দেখাচ্ছি এই জন্য কমেন্ট পড়ছি না। সি, উইক ক্যাপটা পরেই এটা পড়তে হবে ধরো। বারোশো টাকাটা দাও, যাদের বাজেট একটু কম অ্যান্ড একটা ভালো মানের উইক চাচ্ছে তাদের জন্য এটা পারফেক্ট। এটা হচ্ছে ডার্ক ব্রাউনের মধ্যে হাইলাইট কালার, ঠিক আছে, ডার্ক ব্রাউনের মধ্যে হাইলাইট কালার। তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। পু, লম্বা মানুষের জন্য লম্বা স্ট্রেইট উইক দেখান, একটা আছিল 38 ইঞ্চি লম্বা, ওটা কি একটাও আছে? একটাও নাই, বাট খুব তাড়াতাড়ি খুব জলদি রিস্টক হয়ে যাবে, একটু ওয়েট করেন, ঠিক আছে। 38 ইঞ্চি লম্বা, মানে সব থেকে লম্বা ওই উইকটা ছিল। আচ্ছা, সো এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। কোনো আপু যদি নিতে চান, এটা ব্রাশ করা নাই, ইনটেকটা খুবই সুন্দর। ওকে, সো কেউ কোনো আপু যদি নিতে চান, একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দেবেন, এটা রেখে দিচ্ছি। নেইলস প্রাইস বলো। আচ্ছা আপু, নেইলের প্রাইস তো বলে দিয়েছি, যেটা অফ হোয়াইট আর হোয়াইট মানে একটু নর্মাল, ওইটা হচ্ছে 400 টাকা 100 পিস, আর যেটা হচ্ছে একটু ইয়া গ্লিটার ইউজ করে একটু মানে গর্জিয়াস ছিল, ওইটা হচ্ছে 500 টাকা 100 পিস ছিল। ওকে, বক্স। আচ্ছা, নিউ একটা উইক, এটা যেটা এখন পড়লাম এটা হচ্ছে নিউ একটা উইক, এটা নতুন উইক, চাইনিজ কাট না, এটাকে বলে ব্যাংস কাট, কি বলো না বলো, তুমি তো ছেলে বুঝবা না। ইটালিয়ান কাট বলতে কিছু নাই। আচ্ছা, সো এটা দেখেন, এটা অনেক কিউট একটা উইক, এটা হচ্ছে লাইক ব্যাংস কাট দেওয়া সামনে দিয়ে, ঠিক আছে, এটা নিউ একটা উইক, অ্যান্ড এটা শাট আপ,
এটা হচ্ছে হালকা বাউন্সি, ঠিক আছে, কাইন্ড অফ স্ট্রেইটই বলা যায়, জাস্ট হালকা একটু বাউন্সি। যেমন আমাদের বাই বোন কিন্তু কারো চুলি অনেক বেশি স্ট্রেইট হয় না, খুবই রেয়ার, দেখা যায় 100 জনের মধ্যে 2 জনের হয়তো হয়। সো এটা হচ্ছে একদম হালকা একটু বাউন্সি, ঠিক আছে, মানে স্ট্রেইট না আবার কার্লও না আবার বাউন্সিও না, একদম হালকা একটু ওয়েভ করা। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা, অ্যান্ড এটা কিন্তু খুবই লম্বা, ঠিক আছে, এটার লেন্থ মেবি 26 ইঞ্চি। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা, সাথে উইক ক্যাপ ফ্রি। যদি কেউ নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দিবেন। ওকে আপু, ব্যাংকস এখনও আসেনি, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে, একটু ওয়েট করেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি। আচ্ছা, কিউটি মেয়েটা কমেন্ট পড়ে না কেন? আচ্ছা আপু, আজকে হচ্ছে লাস্টে আমি একটু থাকবো, যে আপুদের হচ্ছে মনে হচ্ছে যে আমি কমেন্ট পড়ছি না, তারা প্লিজ একটু লাস্ট পর্যন্ত থাকবেন, তখন আমি আপনাদের সবার কমেন্ট পড়বো আর সবাইকে রিপ্লাই দিব, সেটা হোক প্রোডাক্ট রিলেটেড কমেন্ট, হোক হচ্ছে আমাকে রিলেটেড কমেন্ট, ঠিক আছে। ওকে, ইয়েস লিজন ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, বুঝি নাই, জানি না। সো এটা দেখেন, এটা হলো মেরুন কালারের লং ব্যাংস। এই উইকটা আমার খুবই ফেভারিট উইক, মানে কালারটা লাইক সিম্পলের মধ্যে গর্জিয়াস, মানে খুব বেশি কটকটে কালার না, আবার হচ্ছে মানে খুব বেশি চোখে পড়ার মতো লাইক অনেক লাইট একটা কালার না, মানে ডিপের মধ্যে একটা গর্জিয়াস কালার, মেরুন কালার, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা। ওকে, এটার ব্যাংসটা দেখেন অনেক লম্বা, এক্স্যাক্টলি একটু আগে যেটা দেখালাম ইয়া কালার, ডার্ক ব্রাউন কালার উইটারই, এটা হচ্ছে মেরুন বা চেরি রেড বা বার্গেন্ডি বা ওয়াইন রেড, যেই কালারই বলেন না কেন। ওকে, এটা প্রাইস হচ্ছে 2000 টাকা, 50% হিউম্যান হেয়ার মিক্সিং করা, অ্যান্ড এটার সাথে হচ্ছে আপনি একটা উইক ক্যাপ ফ্রি পাচ্ছেন, আর অ্যাজ ইউ ওয়ান্ট বেনি বা মিরর বা হচ্ছে মানে যা কিছু আজকে দেখালাম গিফটের ক্ষেত্রে, ঠিক আছে, জাস্ট একটু ক্লিয়ার করে দিতে হবে, অ্যান্ড আপনি যেটা নেবেন এক্স্যাক্টলি ওইটার ছবি দিবেন। ওকে, ছবি দিবেন একটা, কিন্তু কালার এক্সপেক্ট করবেন আরেকটা, এই ধরনের ভুল প্লিজ কেউ আর করবেন না, আমি আর কোনো যুদ্ধ চাই না, ঠিক আছে, আমি আর কোনো যুদ্ধ চাই না, আমি চাই আপনাদের সবার সাথে আমার একটা ভালো রিলেশন থাকুক, আপনারা সবাই আমাকে বিজনেস দিয়ে না হলেও মানে এমনিতেও হলেও মানে আমি দীপা সেই হিসেবে আমাকে চিনবেন, ঠিক আছে, আমি কারোর সাথে রিলেশন খারাপ করতে চাই না। সো নেক্সট টাইম থেকে যেন কোনো ভুল না হয়, যেই প্রোডাক্টে এক্স্যাক্টলি আপনি চান সেই প্রোডাক্টেরই ছবি দিবেন। আচ্ছা, সো আমি হচ্ছে এই উইকটার কথাই বলছিলাম, যেটা হলো ন্যাচারাল ব্ল্যাক, অ্যান্ড আমি একটা রিভিউ ভিডিও করেছিলাম। তো এটা হলো সিথিটা, অ্যান্ড সামনে দিয়ে এটা হলো ব্যাংকস, অ্যান্ড এটা হলো একটু শর্ট। আচ্ছা, টাইমটা বলো তো ফাহিম। ও মাই গড, 1 আওয়ার প্লাস হয়ে গেছে। আচ্ছা, এটার প্রাইস হলো 1500 টাকা, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে 50% হিউম্যান হেয়ার মিক্সিং আছে, ঠিক আছে, এটার মধ্যে 50% হিউম্যান হেয়ার মিক্সিং আছে। সো কোনো আপু যদি এটা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দেবেন। সবগুলোর কালারই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু, ভিজানো অবশ্যই যাবে। এগুলো হচ্ছে হিট প্রুফ অ্যান্ড ওয়াশেবল, মানে আপনারা চাইলে হচ্ছে এটাকে হিট দিয়ে কার্ল করতে পারবেন, আর মানে রিইউজের জন্য মানে লং টাইম ইউজের জন্য এটা আপনাকে ওয়াশ করতেই হবে, মাস্ট বি, ঠিক আছে, বাট অপ্রয়োজনে কেউ অবশ্যই ওয়াশ করবেন না। বব কাটারটা দাও, এটা হচ্ছে ছেলেদের উইক, ঠিক আছে, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন, এটা লাইক হচ্ছে মানে বয় কাটের উইক মেনলি, তো একটা ছেলে পরলে এটা অ্যাকচুয়ালি একটু বেশি সুন্দর লাগতো, বাট আমি পড়লে যতটা বোঝা যায়। সো এটা হলো ছেলে আর মেয়ে সবাই ইউজ করতে পারবে, এটার প্রাইস হলো 1500 টাকা, এটার মধ্যে হলো হিউম্যান হেয়ার আছে, ঠিক আছে, এটার মধ্যে হিউম্যান হেয়ার আছে 50%, এটার প্রাইস হলো মাত্র 1500 টাকা, সাথে উইক ক্যাপ ফ্রি। এটা একটু লম্বা, নিজেরা লাইক ছেলেরা যদি ইউজ করে নিজেদের ইচ্ছা মতো স্যালন থেকে কাট করে নিতে পারবেন, এগুলোতে কোনো চকচকে ভাব নেই, সো আপনারা ইজিলি হচ্ছে বাহিরে পড়ে যেতে পারবেন। ওনার জন্য একটু দেখালে ভালো হয়। আচ্ছা, 65 এইজের জন্য আই গেস যে ব্ল্যাক কালারের যেগুলোর হচ্ছে ইয়া নাই, সিথি নাই, সরি ব্যাংকস নাই, বাট সিথি আছে ব্ল্যাক কালারের, আমার মতে ওগুলাই বেটার হবে।
বিকজ আমার কাছে হোয়াইট কালারের অ্যাকচুয়ালি কোনো উইক হবে না। আচ্ছা, সো পিকে মুভিতে আনুষ্কা যেই মানে নায়িকা আনুষ্কা যেই উইকটা পড়েছিল, ঠিক আছে, মানে ওর যে বয়কাটের বয়কাটটা ছিল এক্স্যাক্টলি উই কাটেরই উইক এটা, ঠিক আছে, এটার প্রাইস হলো 1500 টাকা। সো এটা যদি কোনো আপু বা ভাইয়া, মানে এটা মেইনলি বয়কাট মানে ছেলেদের উইক, সো আপনারা যদি চান কোনো আপু বা ভাইয়া এটা নিতে পারেন, ঠিক আছে, এটার প্রাইস হলো মাত্র 1500 টাকা। এটা হচ্ছে দুই পিস অ্যাভেলেবেল আছে, এটার প্রাইস হলো 1500 টাকা, সাথে উইক ক্যাপ ফ্রি 1500 টাকা, ঠিক আছে। পড়বি তুই? তোর বলতেছে ফাহিম ভাইয়াকে দিয়ে দেখান, ও পড়ে, ও আমার আমার লাইফ শেষ হলো ও সব মানে মেয়েদের উইগো পড়ে, ছেলেদের উইগো পড়ে, ফাইজলামি কইরা। এটা দেখেন, এটা হলো হিউম্যান হেয়ার মিক্সিং করা একটা কি বলে এটারে গোল্ডেন ব্লন্ড বাট ডিপ কালারটা, মানে লাইট কালারটা না, মানে হোয়াইটিশ যে একটা ব্লন্ড হয় ওই কালারটা না, এটা হলো উপরে ব্ল্যাক নিচে হলো গোল্ডেন কালার। কাপড় এক্সটেনশনগুলো দিও, যেগুলো হচ্ছে দুইটা নিলে একটা ফ্রি, ওগুলো দিও। এগুলো অ্যাকচুয়ালি ফিক্স সিথি, ঠিক আছে, এগুলো ফিক্স সিথি, সো আপনি চাইলে হচ্ছে সিথি মানে মুভ করতে পারবেন, লাইক আপনি চাইলে সাইডে নিতে পারবেন, সাইডে নিয়ে রাখতে পারবেন, আবার চাইলে হচ্ছে আপনি এই সাইডে এনেও রাখতে পারবেন, আবার চাইলে মিডলে, ওকে, অ্যাজ ইউ ওয়ান্ট। পিছনে বেল্ট আছে, বেল্ট যখন লাগিয়ে ফেলবেন অনেক টাইট হয়ে যাবে। এটা প্রাইস হলো 2000 টাকা, ফুল ম্যাট, 100% ম্যাট। কেউ যদি নেওয়ার পরে প্রুফ করতে পারেন যেটার মধ্যে হচ্ছে আমি আমি বলেছি ফুল ম্যাট, কিন্তু এটা অ্যাকচুয়ালি গ্লসি, সো নেওয়ার পরে হচ্ছে আপনি যদি এটা প্রুফ করতে পারেন আপনাকে 10,000 টাকা পে করা হবে, জাস্ট ফর প্রুভ ইট, ওকে ওকে। সো এটা দেখেন, এটা হচ্ছে ব্লু কালার, একটা ফ্যান্সি কালারের উইক। না আপু, নিউ শিপমেন্ট লাইক আসছে না, আসেনি আসেনি, জাস্ট এই অল্প কিছু আসছে, তাও গিফট, গিফটেরটা অল্প কিছু গিফট পেয়েছি, তাও অল্প, গিফটই ছিল আরও অনেক। আমার মাঝখানে এমন একটা সময় ছিল যে আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট দিতাম, কিন্তু ওই গিফটগুলো না মানে দিতে দিতে হচ্ছে এমন হইতো যে শেষ হয়ে যাইতো। তো এবার হচ্ছে বেশি করে অর্ডার করেছিলাম, কিন্তু মেইন যেইটা অর্ডার করেছিলাম খোপা ছিল একটা, মানে রাউন্ড একটা খোপা, লাইক ওই যে আমরা যে পড়ি না ঝুটি করার জন্য, পনিটেল করার জন্য যে রাউন্ড ব্যান্ডগুলো ইউজ করি, ওই ব্যান্ডের মতোই জাস্ট খোপা। তো ওইটা অনেকগুলো অর্ডার করেছিলাম যেটা আসে নাই, অ্যান্ড আই এম নট শিওর যে আসবে কি না। আচ্ছা, সো এটা হলো, দেখেন এটা হলো ফ্যান্সি কালার একটা উইক, যেটা হলো লম্বাও না শর্টও না, মানে বব না লংও না, এটা হচ্ছে মিডল লেন্থের একটা উইক, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 2000 টাকা, কিন্তু ডিসকাউন্টে এটার প্রাইস হচ্ছে 1800 টাকা, ওকে। সো কোনো আপু যদি এটা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, এটা লাইক নিচের সাইডে হচ্ছে ব্লু কালার, অনেক গর্জিয়াস একটা উইক, দুইটা কালার, একটা হচ্ছে পিঙ্কও আছে, এটার মধ্যে পিঙ্কও আছে, ঠিক আছে, এটার মধ্যে পিঙ্ক কালারও আছে। আচ্ছা, এবার কাকর এক্সটেনশনে যাই, এগুলো হচ্ছে ফুল ম্যাট, 100% ম্যাট, হিউম্যান হেয়ার মিক্সিং করা, ঠিক আছে, হিউম্যান হেয়ার মিক্সিং করা এগুলোতে, অ্যান্ড প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা। এগুলোর মানে মেইন প্রাইস হচ্ছে 1000 টাকা করে, কিন্তু ডিসকাউন্টে মানে জুন মাসের ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন 800 টাকা করে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনারা যদি ফ্রি নিতে চান, মানে দুইটার সাথে একটা ফ্রি নিতে চান, তাহলে কিন্তু ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পে করা যাবে না, তাহলে কিন্তু আপনাকে মেইন প্রাইসটাই পে করতে হবে। এটা অনেক আপনারা কনফিউজ হয়ে যান। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন মানে সেম প্রাইসের বিভিন্ন এক্সটেনশন অফারে নিতে পারবেন না, আপনাকে অফারে নিতে হলে সেম এক্সটেনশন নিতে হবে, কিন্তু বিভিন্ন কালারের নিতে পারবেন, এক কালারের নিতে হবে এমন কোনো কথা নেই। সো এটার কালার দেখাচ্ছি আমি, এটা আমি পরেই দেখাই, বেনি ব্যান্ডও পরে দেখাই এটার সাথে। সো এটা পরার জন্য ফার্স্টে আমি যেটা করবো, এই যে সি কাঁকড়াগুলো, এটা পরার জন্য আমি ফার্স্টে যেটা করবো, অনেক টাইট করে একটা ঝুঁটি করব, ওকে, ধরো লং ব্যাংসের স্ট্রেট উইক হবে আপু, জাস্ট একটু ওয়েট করতে হবে, ওকে, জাস্ট শিপমেন্ট একটু আসতে দেন, আমার হাতে পৌঁছাইতে দেন, তারপর মানে অনেক আনএক্সপেক্টেড মানে কি বলবো প্রোডাক্টও পাবেন, যেগুলো হচ্ছে অনেক হেল্পফুল হবে, জাস্ট একটু ওয়েট করতে হবে, একটুখানি অপেক্ষা করতে হবে ধৈর্যের সাথে, ঠিক আছে। সো আমি হচ্ছে টাইট করে একটা ঝুঁটি করলাম, এখন আমি হচ্ছে একটা বেনি ব্যান্ড পরি, জাস্ট আমার সামনের খাড়া খাড়া চুলগুলোকে একটু বসানোর জন্য। Okay.
না আপু ভাইয়া কি আমার মতো শুকনা নাকি? আমি তো লাইক একটু মানে লাইভে মনে হচ্ছে আমি অনেক মোটা, বাট ইন রিয়েল আমি তো মানে মোটা না, লাইভে যেরকম তো দেখায়। সো ওর শার্ট তো পরলে আরও অনেক লুজ হইতো, এটা আমারই শার্ট। আচ্ছা, সো কাঁকড়াটা জাস্ট আমি ঝুঁটিতে বসাই দিলাম। এটা হলো লাইট ব্রাউন কালার, ডিসকাউন্ট প্রাইস 800 টাকা, আর যদি অফারে নেন তাহলে হচ্ছে দুইটার জন্য 1000 1000, মানে মেইন প্রাইসই পে করতে হবে। দুইটার প্রাইস হবে 2000 টাকা, অ্যান্ড একটা 1000 টাকার এক্সটেনশন আপনি ফ্রি পাবেন। মানে আমি আরেকটু ক্লিয়ার করে বলে দিই, ধরেন ব্রাশ কোথায়? আচ্ছা, বাই দ্য ওয়ে লাইভারগুলো কিন্তু সেল হয় না, লাইভারগুলো শুধুই লাইভের জন্য। ধরো দাও, এগুলো অনেকগুলো কালার, ধরেন এটা, মানে মেইন প্রাইস বলছি, এটা 1000 টাকা, এটা 1000 টাকা, এটা ডার্ক ব্রাউন কালার, এটা হলো লাইট ব্রাউন কালার, ঠিক আছে? আপনি এই দুইটা 1000 1000 2000 টাকা করে কিনলেন, ঠিক আছে? মানে ডিসকাউন্ট প্রাইসে না, মেইন প্রাইসে কিনলেন, সাথে আপনি এই কালারটা নিতে চান, ওকে? এটা হলো হাইলাইট কালার, সো এইটা আপনি ফ্রি পাবেন এই দুইটার সাথে, ঠিক আছে? আর যদি আপনি সিঙ্গেল নেন তাহলে আপনাকে 1000 টাকা পে করতে হবে না, আপনাকে 800 টাকা পে করতে হবে। সো এটার হলো 5টা কালার, এই হলো একটা লাইট ব্রাউন, এই হলো একটা ডার্ক ব্রাউন, এই হলো একটা হাইলাইট, ধরতেও পারছি না হাতে জায়গা নেয় না, এই হলো একটা ন্যাচারাল ব্ল্যাক, ঠিক আছে? ন্যাচারাল ব্ল্যাক, এগুলো চাইলে আপনারা স্ট্রেটও করতে পারবেন, এগুলোর মধ্যে হিউম্যান হেয়ার আছে, ফুল ম্যাট। আর একটা কালার দেখা দিচ্ছি, মেরুন কালার, ঠিক আছে? ব্ল্যাকের উপরে মেরুন হাইলাইট, বাংলাদেশ দিদি। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম, যারা হচ্ছে আজকে নিউ তাদের সবাইকে বলতাম কবে আনবো নিউ উইক, এইটাই তো আমি শিওর না। শিপমেন্ট তো চলে যাচ্ছে বাংলাদেশে, কিন্তু চিরাম থেকে ছাড়ছে না। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? যারা অফারে নেবেন 1000 টাকা করে, দুইটার জন্য পে করতে হবে, আর যারা একটা নেবেন 800 টাকা। আই হোপ যে ক্লিয়ার। এটা নিয়ে ইনবক্স অনেকে ঝামেলা করে, অনেকে ঝামেলা করে, আর একজন তো হচ্ছে মানে টাকা দিয়েছে, দিয়েও হচ্ছে আমি রিটার্ন করে দিয়েছি, মানে ঢাকার বাহিরের আপু, উনি হচ্ছে প্রচণ্ড ঝামেলা করতেছিল, তো উনি হচ্ছে এই অফার নিয়ে প্রচুর ঝামেলা করছিল, যে আমি লাইভে নাকি বলেছি যে কী জানি বললো, লাইভে বলছি যে মানে সেম প্রাইসে যে কোনো এক্সটেনশন অফার নিতে পারবে, এটা অ্যাকচুয়ালি আমি কখনো বলি নাই। আপনি যদি দুইটার সাথে একটা ফ্রি অফার নিতে চান তাহলে আপনাকে সেম এক্সটেনশন নিতে হবে, কিন্তু বিভিন্ন কালারের নিতে পারবেন, বাট সেম এক্সটেনশন, ঠিক আছে? ডিফারেন্ট না, নইলে অফারটা থাকবে না। আচ্ছা, এটা হলো একটু শর্ট যে আপুদের হেয়ার, মানে আমার মতো বা আমার থেকে শর্ট, তাদের জন্য এই শর্ট এক্সটেনশনগুলো, ঠিক আছে? এটা মাত্র 3টা কালার, এটা হলো ডার্ক ব্রাউন, এটা হলো কি লাইট ব্রাউন, ঠিক আছে? এটা ডার্ক ব্রাউন, এটা লাইট ব্রাউন, আর একটা আছে হাইলাইট, এটার কোনো ন্যাচারাল ব্ল্যাক কালার নাই, আর এটা হলো হাইলাইট, ঠিক আছে? আচ্ছা, হাত থাক বাদ দাও, ওই কাঁকড়াটাই দাও, কাঁকড়াটাই দেখা দিই, সেম, ঠিক আছে? কাঁকড়াটার মতো সেম এক্সটেনশন। সো এটারও হচ্ছে অফার আছে, দুইটা নিলে একটা ফ্রি, সেক্ষেত্রে হচ্ছে এই দুইটা মানে 3টা কালারই আপনি নিতে পারবেন। হাইলাইট কালারটা এখন হাতের কাছে নাই, ছবি আছে, এই যে এক্স্যাক্টলি এই কাঁকড়াটার মতোই হাইলাইটটা, মানে কালারটা, ঠিক আছে? এটার মতোই এক্স্যাক্টলি 3টা কালার আছে এই যে শর্ট এক্সটেনশনের। সো কোনো আপু যদি নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপু ইনবক্স করে ফেলবেন। আপু যার টাক হয়েছে তাদের জন্য হচ্ছে মানে তাদের জন্য পড়া আরও বেশি ইজি, অনেক আপুরা কনফিউজ হয়ে যায়, মনে করে যে উইক পড়ার জন্য হচ্ছে মাথার মধ্যে চুল লাগে, বাট অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি রং, মানে উইক পড়ার জন্য আপনার মাথায় কোনো চুলই লাগবে না। যদি আপনার মাথায় চুল না থাকে তাহলে হচ্ছে উইক আপনার জন্য পড়া অনেক বেশি ইজি, মানে যাদের মাথায় চুল আছে তাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এটা হলো ডার্ক ব্রাউন কালার না, এটা কী কালার? ও, এটা ন্যাচারাল ব্ল্যাক কালার, কনফিউজ হয়ে যায়। এটা হলো ন্যাচারাল ব্ল্যাক কালারের 5 ক্লিপ এক্সটেনশন, যেটার মধ্যে হচ্ছে 50% হিউম্যান হেয়ার আছে, এটা আমি পরে দেখাই, 10 ক্লিপ সেটটাই পরে দেখাই, 10 ক্লিপ সেট পরে দেখাই, বাট 10 ক্লিপ সেটে এই কালারও হবে, ডার্ক ব্রাউনও হবে, গোল্ডেনও হবে, ঠিক আছে? সব কালার হবে, লাইট ব্রাউনও হবে 10 ক্লিপ সেটে, সেম এটাই, জাস্ট এটা হচ্ছে শুধু 5 ক্লিপ, ঠিক আছে? আর 10 ক্লিপের সেটে হবে এটা 5 ক্লিপ, এই যে এখানে 2 ক্লিপ, এখানে 3 ক্লিপ, ঠিক আছে? এরকম 10 ক্লিপের সেটও হবে। সো 10 ক্লিপের সেটের হচ্ছে হাইলাইট কালার শুধু আমার কাছে হচ্ছে লাইভের জন্য আছে, তো লাইভের জন্য যেহেতু আমাকে একটাই রাখতে হয় তো সবসময় হচ্ছে হাইলাইটটাই দেখাইতে হয়, বাট সব কালার অ্যাভেলেবেল আছে। এটা নিয়েই এত কাহিনি, মানে এই যে এই এই দুইটা নিয়েই এত কাহিনি, মানে তার ওনার কথা হচ্ছে যে উনি চেয়েছিল এটা, আমি দিয়েছি এটা, সেমই জাস্ট মাঝখানে স্টিক করা,
মানে 10-12টা স্টিক আছে গোল্ডেন রে, এতটুকু নিয়ে এত মানে ঝামেলা ফেস করতে হয়েছে। আর এটা পুরোটাই ছিল ওনার তিনটা উইকের সাথে ফ্রি ছিল, যেখানে 10 ক্লিপের কোনো অফারই নাই। মানে 10 ক্লিপে আমি কোনো অফারই দিই না, দেখ অন্যান্য এক্সটেনশনে তো দিয়েছি যে 2টা কিনলে 1টা ফ্রি, বাট 10 ক্লিপে কোনো অফার নাই। কিন্তু উনি অনেক পুরাতন কাস্টমার ছিল, অনেকবার অনেক প্রোডাক্ট নিয়েছিল, অনেক রিভিউও আমাকে দিয়েছিল, সেই সুবাদে আমি দিয়েছিলাম 10 ক্লিপের এক্সটেনশন ফ্রি। আচ্ছা, সো এই 10 ক্লিপের এক্সটেনশন এটা পরার জন্য হচ্ছে আমি ফার্স্টে পিছনের সাইডের 5 ক্লিপটা পরবো। 10 ক্লিপ পরার জন্য অবশ্যই আপনাকে পিছনের সাইডেরটা আগে পরতে হবে, সামনের সাইডের 2টা এক্সটেনশন আপনাকে পরে পরতে হবে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন। সো আমি হচ্ছে এখন পিছনের সাইডের হেয়ারটা আগে পরবো। এটা হলো 2 ক্লিপ, এটা হলো 3 ক্লিপ, এটা হলো 5 ক্লিপ। সো 5 ক্লিপটা আমি আগে পরবো, একটু ব্রাশ করতে হবে, ঠিক আছে? এই 5 ক্লিপটা আমি আগে পরবো। আর যারা হচ্ছে ব্ল্যাকটা নিতে চান, হাইলাইটার পিকচার দিবেন না প্লিজ বারবার, ঠিক আছে? বারবার হাইলাইটের পিকচার দিলে কি হয়, ভুল হয়ে যায়, কারণ আমরা তো অ্যাকচুয়ালি পিকচারের সাথে মানে পিকচারের সাথে মিলিয়ে প্রোডাক্ট দিই, যেন হচ্ছে কারো ভুল না হয়, মানে কেউ যেন ভুল প্রোডাক্ট না পায়। সেই জন্য কি হয়, বারবার যদি আপনি সেম একটা ছবি দিতে থাকেন তাহলে হচ্ছে ভুল হয়ে যায়। আপনি এটা বললেও হবে, আপনি যদি কোনো ছবি না দিয়ে আমাকে বলেন যে আপু 10 ক্লিপের লাইট ব্রাউন এক্সটেনশন নিব, 10 ক্লিপের সেট আর জাস্ট কালারের নাম, এতটুকু বললেই হবে। আপনাকে বারবার মানে একটা কালার নেবেন কিন্তু আরেকটা কালারের ছবি বারবার না দিলেও হবে, শুধু বলবেন 10 ক্লিপ সেট, কারণ 10 ক্লিপ সেট তো এটাই শুধু আছে, ঠিক আছে? শুধু বলবেন 10 ক্লিপ সেট আর যে কালারটা নেবেন সেই কালারের নাম, তাহলেই হবে। আচ্ছা, সো আমি যেহেতু সিথিটা এভাবে করি, মানে আমার এই সাইডে বেশি চুল থাকে, এই সাইডে কম, তো আমি হচ্ছে কম যেদিকে রাখি সেদিকে আমি 2 ক্লিপ পরবো। এই যে এই সাইডে আমি 2 ক্লিপটা পরছি, ঠিক আছে? এই যে আমার পিছনের সাইডটা খুবই গর্জিয়াস হয়ে গেছে। সি, এই সাইডের বর্ডারটা, এক্সটেনশনের বর্ডারটা ঢেকে গেল। এখন হচ্ছে আমি এই সাইডে 3 ক্লিপ পরবো, যেহেতু আমি এই সাইডে হেয়ার বেশি রাখি, ঠিক আছে? এখন শুধু অনলাইন থেকে নিতে হবে আপু, এটা আপনার জন্যও সেফ, আমার জন্যও সেফ, ঠিক আছে? শুধু অনলাইন। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমি একটা সিথি করব। তাহলে তো ওনার রাহিমা ইনা, তাহলে ওনার চোখে সমস্যা আছে না? মানে উনি লেখছে যে আমাকে আপু কম ভাইয়া বেশি লাগে, তো ওনার হচ্ছে চোখেও সমস্যা আছে, কানেও সমস্যা আছে, মানে চোখেও সমস্যা প্রবলেম, কানেও প্রবলেম, 2টা জায়গাতেই প্রবলেম ওনার। আচ্ছা আপু, টাক মাথায় কিভাবে পরবো, বলে দিয়েছি আপু অলরেডি, জাস্ট চুল বাঁধার তো কোনো প্যারা থাকবে না টাক মাথায়, সো জাস্ট উইক ক্যাপটা পরবেন। উইক ক্যাপ না পরলেও হবে, যাদের মানে একদম মানে কোনো চুলই নাই মাথায় তাদের ক্ষেত্রে উইক ক্যাপ না পরলেও হয়, ওকে? শুধু উইকটা পরবেন, জাস্ট বেল্টটা ঠিকঠাক মতো অ্যাটাচ করলেই হবে। তো এটা দেখেন, এটা আমি হচ্ছে আমি পুরোটা মাথায় সেট করে ফেললাম, অনেক সুন্দর করে অ্যাটাচ হয়ে গেল। এটার কালারটা বলে দিচ্ছি এখন, লাইট ব্রাউন কালারটা দিয়েছিলাম আজকে, আছে তোমার কাছে? আচ্ছা, এটা কালারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কালার দেখিয়ে দিচ্ছি, 10 ক্লিপের সেটের কালারগুলো দেখাচ্ছি। এটা হলো ন্যাচারাল ব্ল্যাক বা ন্যাচারাল ব্রাউন, ঠিক আছে? মানে এটা হচ্ছে কি, এখন ব্ল্যাক আর ব্রাউনের মাঝখানের কালার হলো ন্যাচারাল ব্রাউন, আবার ন্যাচারাল ব্রাউন আর ব্ল্যাকের মধ্যেও একটা কালার আছে যেটার মধ্যে ন্যাচারাল ব্রাউনের থেকেও কম হালকা একটু মানে ব্রাউনিশ শেড আসে, ঠিক আছে? যেটাকে আমরা ন্যাচারাল ব্ল্যাকই ধরতে পারি। এটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক হেয়ার, ন্যাচারাল ব্রাউন হেয়ার, সব হেয়ার কালার সাথে ম্যাচ হবে, ঠিক আছে? সো এই কালারের 10 ক্লিপ আছে, লাইট ব্রাউন কালারটা দাও, লাইট ব্রাউন। এই কালার 10 ক্লিপ আছে, স্ক্রিনশট নিয়ে নেবেন, ওকে?
দাও, মানে যদি এক্সটেনশন না থাকে যে কোনো একটা কিছু দিলেই হবে এক্সাক্ট কালারের, যেন বুঝাইতে পারি। আচ্ছা লাইট ব্রাউন কালার হচ্ছে এইটা, ঠিক আছে, এই কালারেরটাও হবে। সো আমি এইটাও একটা লাইভের জন্য রাখবো, এই কালারটা ন্যাচারাল ব্ল্যাকের রাখবো। ইনশাল্লাহ নেক্সট লাইভ থেকে আমি হচ্ছে এই এক্সট্রা দুই কালারের হচ্ছে 10 ক্লিপ দেখাতে পারবো। ওকে ভাই, আমি অলরেডি ছেলেদের দুইটা উইক দেখিয়ে ফেলেছি, আমি হচ্ছে লাইভটা যখন রেকর্ড রেখে দিব আপনি হচ্ছে একটু দেখে নেবেন কষ্ট করে। হ্যাঁ আপু, ঢাকার বাহিরে প্রত্যেকটা আপুই নিতে পারবেন, জাস্ট কষ্ট করে ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এসে পরিবহন বা সুন্দরবনের মাধ্যমে নিতে হবে, দুই দিনের মধ্যে পেয়ে যাবেন। ওকে, আর এটা যদি আপনার শুধু 5 ক্লিপ নিতে চান তাহলে সেক্ষেত্রে প্রাইস হবে হচ্ছে 1000 টাকা, অ্যান্ড এগুলোতে কোনো অফার নাই, ঠিক আছে। শুধু যদি 2 ক্লিপ আর 3 ক্লিপ নিতে চান তাহলে প্রাইস হচ্ছে 1000 টাকা, ঠিক আছে, 1000। শুধু 2 আর 3, বাট শুধু 2 ক্লিপ বা শুধু 3 ক্লিপ নেওয়া যাবে না, 2+3 দুইটাই নিতে হবে। ওকে, প্রাইস হচ্ছে 5 ক্লিপের 1000, 10 ক্লিপ সেটের প্রাইস হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। 10 ক্লিপ সেট প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে, ন্যাচারাল ব্ল্যাক, হাইলাইট, ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন, ঠিক আছে, সব কালার অ্যাভেলেবেল আছে। ওকে, প্রাইস 2000 টাকা তো 10 ক্লিপের দুইটা কত? আচ্ছা, 1 ক্লিপ এক্সটেনশনগুলো দিবা, এগুলো থাক আজকে, এগুলো হচ্ছে কালকে লাইভে গিয়ে তারপর দেখা দিব, আজকে থাক। আজকে হচ্ছে কাপড় এক্সটেনশন আর দেখাচ্ছি না, এক্সটেনশনও আর দেখাচ্ছি না, আজকে অলরেডি মেবি 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে না? কতক্ষণ হয়েছে দেখো তো, ফাইন দেখো, গিফটগুলো তো দেখালাম একবার। আচ্ছা আবার দেখিয়ে দিচ্ছি গিফট হচ্ছে এই যেগুলো আছে, যারা হচ্ছে হেয়ার মানে উইকগুলো হেয়ার স্টাইলের জন্য হচ্ছে ক্লিপ চান তাদের জন্য এই ক্লিপগুলো পারফেক্ট। লোকাল ক্লিপগুলো যেটা হয় এই কাটা ক্লিপগুলো একটা বেকারে খাই, অনেক কিউট বক্স। লোকাল ক্লিপগুলো যেটা হয় কি মানে সহজে হচ্ছে ফাঁকা হয় না, এই ক্লিপগুলো হচ্ছে মানে এটা কিন্তু লোকাল না মানে ভালোটা। তারপর হচ্ছে আমি নিজেও হচ্ছে লোকালটা ইউজ করতাম, লাইক লাল কালার একটা পাতা, এটা থেকে ওয়েটটাও উইটার কম, ঠিক আছে। বাট উইটার যে একটা প্রবলেম হয় যে উপরের যে মাথাগুলো থাকে গোল এই ক্লিপের উপরে, ওগুলো না ছুঁইটা যায়। হ্যাঁ, ওইটা আমি নিজেও ইউজ করতাম, বাট এখন অ্যাকচুয়ালি আমার ক্লিপের দরকার হয় না। এটা হচ্ছে ইজিলি খুলে, ঠিক আছে, আর এইগুলো হচ্ছে ছুটে যায় না, সো এটা হচ্ছে একটু ভালো। আচ্ছা, হাতে এটা দেখানো পসিবল না। এটা হচ্ছে যারা লাইক উইগের জন্য নিতে চান তাদের জন্য হচ্ছে এই ক্লিপগুলো একদম পারফেক্ট। ওকে, আবার এগুলো ওই লোকাল যেটা মানে লোকালগুলো যেটা হয় ওগুলো তো আমিও ইউজ করেছি, তো ওগুলো যেটা হয় কালার উঠে যায়, মানে ব্ল্যাক কালারগুলো উঠে সিলভার কালার হয়ে যায় মাঝখানে মাঝখানে, তো দেখতে একটু উইয়ার্ড লাগে। তো এটা কিন্তু একটু ভালো। ওকে, এটা প্রাইস আমি কত বলছি, এটা প্রাইস হচ্ছে 300 টাকা, 300 টাকা না, হ্যাঁ 300 টাকা। তো এটা হচ্ছে চাইলে আপনার 2000 টাকার উইকের সাথে ফ্রি নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যেটা করতে হবে উইক ক্যাপের জন্য 100 টাকা পে করতে হবে। ওকে, আর ফ্রি বাকি যেগুলো ছিল ফ্রিগুলো আবার লাস্টলি দেখিয়ে দিচ্ছি, একটু বসে দেখাই, আমার নাম পাতা ব্যথা করতেছে। আচ্ছা, তোমাকে বলছিলাম একটা রেড বুল আইনা দিতে, ফাহিমকে জিজ্ঞেস করো, বলি নাই কিনা, ফাহিম তো সেভ করে দিয়ে আমি একটু গিফটগুলো বসে দেখা দিই, গিফটগুলো তো দাঁড়ায় দেখাইতে হবে না। ব্ল্যাক একটা বেনি ছুটাই, আচ্ছা বেনির অফার দিব, বেনির মানে এটা তো এমনিতেই ফ্রি দিচ্ছি। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি একটা সেট, সো যদি শুধু কেউ বেনি নিতে চান তো 5টা নিলে একটা ফ্রি, ঠিক আছে, এটার নতুন অফার দিয়ে দিলাম। ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার আছে, মানে এটা সেট হচ্ছে 6টা থাকে। সো বেনি যদি শুধু কেউ নিতে চান, বাট সেক্ষেত্রে কিন্তু এক কালার নিতে হবে, 2 কালার মিক্স করে নেওয়া যাবে না। আচ্ছা, গিফট দেখিয়ে দিচ্ছি এখন আবার ফাইনালি, ওটা তো বললাম যে ক্লিপ দেখালাম, অ্যান্ড এই যে এই বেনিগুলো আছে, বেনিগুলো দুইটাই আমি পড়ি। আমি আর মানে এগুলো দেখতে চাই না, বাদ দাও।
সো এটা দেখেন, এগুলো হলো লাইক দুইটা, ঠিক আছে? সো এটা দেখেন, এটা হলো ব্ল্যাক, এটা হলো ব্রাউন, ঠিক আছে? টু উইয়ার্ড লাগতেছে। সো এগুলো হচ্ছে গিফট, ঠিক আছে? 2200 টাকা করে, 2000 টাকা বলতেছি না। তারপর হচ্ছে নেইলের সেট দেখাচ্ছি, এই হলো নেইলের সেট। এগুলো হচ্ছে গ্লিটার করা নেইল, গ্লিটারি নেইল, ঠিক আছে? এটা সিলভার কালার, 100 পিস করে থাকে, ঠিক আছে? নেইল এক্সটেনশন এগুলো। অ্যান্ড এটার কালার হচ্ছে তিনটা, তুমি শিওর তিনটে কালার? আর একটা কালার আছে, এটা অরেঞ্জ কালার, ঠিক আছে? এটা হলো পিঙ্ক, এটা হলো একটু টিয়া বা নিয়ন কালার বলে এটাকে, আর এটা হলো সিলভার, ঠিক আছে? এগুলো হলো 500 করে, মানে একটা নেইল 5 টাকা করে পড়ে, মানে এটার ভিতরে 100 পিস আছে। সো এগুলো হচ্ছে আপনারা 3000 টাকার প্রোডাক্ট নিলে, মানে যদি ফ্রি নিতে চান, 3000 টাকার প্রোডাক্টের সাথে আপনি এক সেট নিতে পারবেন, ওকে? এরপরে কালার হচ্ছে, ধরো এরপরে কালার হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে অফ হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট, এগুলোর মধ্যে গ্লিটার করা নাই, এগুলো হচ্ছে আমাদের নর্মাল নেইলের মতো। সো এগুলো হচ্ছে 400 টাকা করে, ঠিক আছে? একটা 4 টাকা করে পড়ে, এটাও সেম 3000 টাকার উপরে প্রোডাক্ট নিলে আপনি হচ্ছে একটা ফ্রি নিতে পারবেন। দ্য ব্যান্ড আর কি ছিল জানি, একটা মিরর ছিল পিঙ্ক প্যান্থারের, এটা হচ্ছে একটা ব্যান্ড যেটার প্রাইস হচ্ছে 150 টাকা, এটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড যেটার প্রাইস হচ্ছে 200 টাকা, ঠিক আছে? এগুলো সিঙ্গেল নিতে হলে প্রোডাক্টের সাথেই কিনে নিতে হবে, আর এমনিতে যদি শুধু এগুলো নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তিনটার উপরে নিতে হবে, ঠিক আছে? ধরুন আপনি একটা বেনি নিলেন, একটা এই ব্যান্ড নিলেন, একটা এই ব্যান্ড নিলেন, ঠিক আছে? এবার মিক্স আপ করে, মানে আপনার বিলটা 500-এর উপরে হলেই হবে, ওকে? 500 টাকার উপরে বিল হলেই হবে। আবার হচ্ছে ওয়ান ক্লিপের এক্সটেনশন আছে, সেগুলোও নিতে পারেন, অনেক কালারফুল আছে, রেড কালার আছে, তারপর হচ্ছে পিঙ্ক, পার্পেল, গাঢ় পিঙ্ক, তারপর কী জানি ব্লু, ব্রাউন কালার, ঠিক আছে? সব কালার আছে। নেইলে অফার, নেইলে কোনো অফার নেই, নেইলের অফার যান, 5টা নিলে একটা ফ্রি, ঠিক আছে? 5 বক্স নিলে। সো এটা হলো পিঙ্ক প্যান্থারের মিররটা ওই পাশে ঘুরাইতে চাই না, তাহলে অনেক কিছু দেখা যায়, ঠিক আছে? এটা হলো পিঙ্ক প্যান্থারের মিররটা, একটা মিরর হচ্ছে একটু লার্জ, একটা মিরর হচ্ছে একটু মানে ছোট, ঠিক আছে? আই গেস যে এইভাবে বোঝা যাচ্ছে, ওকে? এভাবে বোঝা যাচ্ছে। সো কোনো আপু যদি এই মিররটা নিতে চান, ওকে, এটার প্রাইস হলো 300 টাকা, বাট আপনি যদি ফ্রি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে 2000 টাকার সাথে আপনি চাইলে এটা ফ্রি নিতে পারবেন, আর উইক ক্যাপের জন্য জাস্ট 100 টাকা পে করতে হবে, ওকে? হ্যাঁ আপু, উইকগুলো হচ্ছে আপনাকে সুপার গ্লু দিয়ে বা ফেভিকল দিয়ে লাগাইতে হবে, ঠিক আছে? ওইটা আমার কাছে নাই, ওইটা একটু কষ্ট করে আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা, সো ওয়ান ক্লিপের এক্সটেনশনগুলো তো এখন হাতের কাছে নাই, আদারওয়াইজ আমি দেখাই দিতাম। আরেকটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হলো ছোট ছোট ক্লিপ, এই যে এই ক্লিপগুলো যেটা হচ্ছে বক্সের মধ্যে 80টা থাকে, অ্যান্ড এটা খুবই লাইক খুবই ভালো কোয়ালিটির, ঠিক আছে? নর্মালগুলো না, লাইক নর্মালগুলো হচ্ছে একবার না দুইবার একটু মানে ধরলেই, ভালো মতো ধরলেই হচ্ছে ইয়া হয়ে যায়, ভেঙে যায়। ফেক নেইলস অন্য কালার হবে না আপু, যেগুলো দেখিয়েছি জাস্ট ওগুলাই। এগুলো হচ্ছে বেবিদের জন্য নিতে পারেন, বা বড়োরাও ইউজ করলে কিউট লাগবে, স্পেশালি যাদের চুলগুলো অনেক বেশি লম্বা, বা আপনারা হচ্ছে উইক বা এক্সটেনশনও হচ্ছে ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সো এখন হচ্ছে একটু কমেন্ট পড়ি, দেন হচ্ছে আমি লাইকটা ক্লোজ করে দিচ্ছি, বিকজ অলরেডি অনেক দেরি হয়ে গেছে, লাইক আমার মাথা একটু ব্যথা করতেছে, আসলে আমার একটুখানি চোখে পানি আসলে এটাই একটু সমস্যা, আমার মাথা চোখ দুইটাই ব্যথা করে। সো আমি হচ্ছে একটুখানি কমেন্ট পড়ে লাইকটা ক্লোজ করে দেবো। কোন
অনু আপু যদি এই ক্লিপগুলো নিতে চান, লাইক কত টাকা করে জানি আসছিল, 6 টাকা 25 পয়সা। আচ্ছা ওই হিসাবেই নিতে হবে, ঠিক আছে? 6 টাকা করে বলেছিলাম। আই এক্সিট মানে ও মাই গড, ওয়ান কিউব এক্সটেনশনের প্রাইস হচ্ছে আপু 100 টাকা করে। আপু কি বললে এগুলো দিয়ে? আপু তোমার বার্থডে দিনে, তোমার পিক ডেতে দিয়ে উইচ করেছিলাম লেকি লেডি বাইকার্স বার্থডে লিখে, যারা তোমাকে চিনে না তারা ভাবছে তুমি আমার নিজের বোন হও, কাজ আমিও মাঝে মাঝে বাইক চালাই। আচ্ছা আমি তোমার বোনের মতোই। আপু লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ টু। আপু অনেক 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 ভালোবাসা আপনাদের জন্য। মেলগুলি কি লম্বা বেশি? এগুলো লাইক আপনারা কেটে নিতে পারবেন, আপু কেটে আপনাদের মতো করে সাইজ করে নিতে পারবেন। মানে এটা ধরো ধরো আপু রিপ্লাই কেন দিচ্ছেন না ইনবক্সে? শিওর আপু রিপ্লাই পাবেন, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে, সবাই রিপ্লাই পাবেন। আপু আমি কি আপনাকে ইনবক্স করতে পারি? শিওর আপু। আপু আমার হেয়ার বব কাট, আমার জন্য কি 2 আর 3 ক্লিপ এক্সটেনশন নিতে পারবো? না আপু, বব কাট হলে 2-3 ক্লিপের এক্সটেনশনে ভালো লাগবে না। আপনি হাফ এড উইক বা ঘন এক্সটেনশন স্পেশালি কারগুলো ট্রাই করতে পারেন, ভালো লাগবে। ওকে আচ্ছা, বুকিং প্রসেস হলো ঢাকার বাহিরের আপুদেরকে একটু কষ্ট করে বিকাশ করে দিতে হবে, আর ঢাকার ভিতরের যে আপুরা আছে তাদেরকে হচ্ছে তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাবেন, জাস্ট অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দিলেই হবে। ওকে আমি নিতে চাই, ইনবক্স করেন আপু। বুকিং প্রসেস বলে দিয়েছি আপু, আমার কাছে জাস্ট হেয়ার কালেকশন আছে, এগুলো সব হচ্ছে গিফটের জন্য মেইনলি, বাট কে যদি কিনে নিতে চান লাইক এই ফুল বক্সটা হচ্ছে 500 টাকা। ওকে 500। আচ্ছা আর 5 থেকে 10টার বেশি নেওয়া যাবে না। হ্যাঁ আপু আজকে যদি আপনি অর্ডার করে ফেলেন তাহলে কালকে অবশ্যই পেয়ে যাবেন, কাজ আমার প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানের হাতে দেওয়া হয় হচ্ছে সকালে, তো রাতের মধ্যে যারা অর্ডার করে তারা হচ্ছে পরের দিন পেয়ে যায়, মানে একটু ফাস্ট ডেলিভারি হয়ে যায়। যদি মানে কাস্টমার যদি ঝামেলা না করে, মানে উনি যদি রিসিভ করে ফেলে তাহলে তাড়াতাড়ি পেয়ে যায়। না আপু রিটার্ন অপশন নাই, বিকজ এগুলো হচ্ছে সেন্সিটিভ কালেকশন, আর রিটার্ন অপশন নাই বলেই হচ্ছে আমি এগুলো নিয়ে লাইভ করি, সো দ্যাট আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন। আপনার হেটার্স থেকে লাভার্স বেশি, ইউ হ্যাভ আস, ইউ আর স্ট্রং, ইফ ইউ ফল উইক দেন ইউর হেটার্স উইল বি সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ আপু, ইয়েস এক্স্যাক্টলি, অ্যান্ড ইয়েস আই হ্যাভ টু বি ভেরি স্ট্রং আরও বেশি। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড এটা আসলেই অনেক ট্রু যে আমার হেটার্স থেকে লাভার্স অনেক বেশি, লাইক আমাকে সাপোর্ট করে এই ধরনের। লাইক আমি আগে ভাবতাম কি যে মেয়েরা অনেক জেলাসি হয়, যেটা আমি রিয়েল লাইফে স্কুল লাইফে কলেজ লাইফে দেখে আসছি, এরকমটা ভাবতাম। বাট এই যে বিজনেস স্টার্ট করার পরে মানে আমার ধারণা পুরোই চেঞ্জ হয়ে গেছে যে মেয়েরা মেয়েদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, ইভেন ছেলেদের থেকেও বেশি। অনেক মেয়ে আছে যারা মেয়েদেরকে, মেয়ে হয়ে মেয়েদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, বিকজ মেয়েরা তো মেয়েদের পেইনটা ভালো মতো বুঝে। আপু তুমি অনেক কিউট, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আজকে কী হচ্ছে খালি ব্যাক ক্যামেরা জায়গা না, তুমি না। হেয়ার ব্রাশ অ্যাভেলেবেল হোক আপু, দেন হচ্ছে 240 টাকা করে, 240 টাকা, ঠিক আছে? আচ্ছা পিছনের হাফ ফিক করার পর কীভাবে সামনের চুল সেট করতে হয়? জাস্ট এখান থেকে যে সিটিটা করবেন সামনের চুলগুলো তো এবার সামনেন, তখন হচ্ছে চুলটা ছেড়ে দেবেন, ঠিক আছে? কিছু মনে হয় কেন জানি না, লাভ ইউ লাভ ইউ সুইট, থ্যাংক ইউ সো মাচ নার্গিস আপু। আপু ক্যাপের ব্রাশের প্রাইস, ক্যাপের প্রাইস হচ্ছে মানে উইক ক্যাপের প্রাইস 100 টাকা, আর ব্রাশের প্রাইস হচ্ছে 240 টাকা, কিন্তু ব্রাশ কিন্তু এখন অ্যাভেলেবেল নাই। অর্ডার কীভাবে করবো? ঢাকার আপুরা হচ্ছে অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দেন, নেইল পরে দেখান না আপু এখন পসিবল নেই, এগুলো সব ইন্টাক্ট, এগুলো আমি বের করতে চাই না। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া সারা আপু। না আপু ইন্ডিয়াতে এই সিচুয়েশনে ডেলিভারি হচ্ছে না, কুরিয়ার অফিসে অফ রেখেছে, মানে এসে পরিবহন
ফেক নেলসের সাথে কি গ্লু দেন? না আপু, গ্লুটা আপনাকে অ্যারেঞ্জ করে নিতে হবে। বাই করে দেখে তোমাকে হেট করে কে বুঝি না করে। ইভেন কিছুদিন আগে তো আপনাদের সবার কাছে আমাকে মৃতই বানায় দিল, লাইক পেজে হঠাৎ করে এত বেশি টেক্সট আসতে শুরু করলো যে দীপাবুকে মারা গিয়েছে, দীপাবুকে মারা গিয়েছে, মানে শুধু এই টেক্সট, শুধু এই টেক্সট। আমার মানে কি বলবো, মানে শুধু এই টেক্সট ছিল মনে হয় কয়টা, 100 উপরে হবে না, আরও বেশি, 500 উপরে হবে। মানে শুধু এই টেক্সট যে দীপাবুকে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, দেন সেদিনই আমি লাইভে আসলাম। অ্যান্ড আমার মনটাও খুব খারাপ ছিল। ফুল হেডকে রাবার দিয়ে বাঁধতে পারবো? হ্যাঁ আপু পারবেন, তবে রাবারটা যদি একটু লুজ হয় তাহলে ভালো হয়। মানে ফুল হেডটা যদি আপনি খুব বেশি টাইট করে না বাঁধেন তাহলেই ভালো। ক্লিপগুলোর প্রাইস হচ্ছে 5টা বা 10টা নিতে হবে, ঠিক আছে, 6 টাকা করে। বাট প্রোডাক্টের সাথে নিতে হবে, শুধু ক্লিপ ইয়া হবে না। আর ফুল বক্স হচ্ছে 500 টাকা, 80 পিস থাকে। আগামী লাইভে নেল পরিও, নেল পরিরা তো উইগ মেনটেন করা পসিবল না। সত্যি খুব কিউট গো, লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ জয়া দিদি। আপু বেনি ব্র্যান্ডটা একটু ধরো, অ্যাসেস নিবো ব্ল্যাকটা। আচ্ছা আমি দুইটাই ধরছি, দুইটাই ধরি। থ্যাংক ইউ সো মাচ জিয়াউল ভাইয়া। আপু 2000 টাকার হেয়ার নিলে কী গিফট দিবা? 2000 টাকার উইগ নিলে ইউজুয়ালি উইগ ক্যাপ দেওয়া হয়, তারপর হচ্ছে বেনি ব্যান্ড দেওয়া হয়, মানে যেটা আপনি চান। আমি আজকে কিন্তু সবগুলো গিফট দেখিয়েছি, প্রথম দিকেই দেখিয়েছি। আচ্ছা আপু আমি ঢাকার বাহিরে, আজকে বিকাশ করলে কবে পাবো? মানে আপনি আজকে যদি বিকাশ করেন তাহলে আমি কালকে জমা দেবো, কালকের পরের দুই দিনের মধ্যে পাবেন। আর যারা হচ্ছে মানে বিকাশ করেন তারা হচ্ছে যেদিন বিকাশ করবেন জমা দেওয়ার, মানে আমি যদি জমা দিই, জমা দেওয়ার পরে হচ্ছে আপনি রিসিটের পিকচার চাইবেন আমার কাছে, মানে ইনবক্সে। রিসিটের ছবি চাইলে যেটা হবে, আপনাকে যখন রিসিটের ছবিটা তুলে পাঠানো হবে তখন আর কোনো প্যারা নাই। আপনাকে যদি কল নাও দেয়, আপনি পরের দিন ওই রিসিটটা নিয়ে যখন কুরিয়ার অফিসে যাবেন, রিসিটের কোড নাম্বারটা দেখেই আপনাকে প্রোডাক্ট দিয়ে দেবে, ঠিক আছে? আপু লাস্ট কোয়েশ্চেন, পনিচেলটা আমি অর্ডার করতে চাইছিলাম, ওইটার কি একটাই কালার অ্যাভেলেবেল? হ্যাঁ আপু, ওইটা শুধু ন্যাচারাল ব্ল্যাক। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সোনালি হাজরা দিদি। ইন্ডিয়া থেকে এই মুহূর্তে আর অর্ডার করতে পারলাম না, সিচুয়েশান ঠিক হয়ে যাক তখন ইনশাল্লাহ আবার হচ্ছে আপনারা নিতে পারবেন। ইন্ডিয়াতে হচ্ছে কোনটা জানি সেল হয়েছিল, হাইলাইট 1500 টাকার উইকটা বেশি সেল হয়েছিল ইন্ডিয়াতে। দুইটা উইক নিলে আপু আপনি 900 টাকার একটা কাকার এক্সটেনশন ফ্রি পাবেন, যেটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে 900 টাকা, বাট রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা, ঠিক আছে, ওইটা আপনি ফ্রি পাবেন। কোঁকড়া চুল আমাকে কি মানাবে? করেছিলাম তবে চুল ভেঙে উঠে শেষ। আপনি যদি স্ট্রেইট এক্সটেনশন নেন তাহলে হচ্ছে আপনি যখন এক্সটেনশনটা পরবেন আপনার চুলটাকে হালকা ওয়ান টাইম স্ট্রেট করে নেবেন। আর যদি আপনি আপনার চুলের টাইপ অনুযায়ী এক্সটেনশন নেন, কারণ আমার কাছে তো বাউন্সিও আছে, কার্লও আছে, স্ট্রেটও আছে, সো আপনার হেয়ারের সাথে যেটা যায় ওইটাই নেবেন, তাহলে অবশ্যই মানাবে। আচ্ছা আমার নামে একটা মজার কমেন্ট দেখেছিলাম, আপনি যে লাইফ লিড করেন আপনি অমন কাজ করবেন না টাকার জন্য, মানে কে করছে এটা? আচ্ছা আপু পরিচয়টা আজকে না, ইনশাল্লাহ যদি আমি কালকে লাইভে আসি তাহলে কালকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা গুড নাইট আপু, কালকে আবার লাইভ দেবো ইনশাল্লাহ। কালকে যদি লাইভ নাও করি আমি, মানে কালকে লাইভ করার পসিবিলিটি আছে, বাট সামহাও যদি মিস হয়ে যায় পরশু দিন অবশ্যই। আপু আমার আর আমার হাজব্যান্ডের করোনা পজিটিভ, তোমার দোয়া চাই। অবশ্যই আপু, ফিয়ামানিল্লাহ, অনেক 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 দোয়া রইলো। অবশ্যই আমি যেটা শুনেছি যে কালি জিরা বেশি করে খাবেন আপু, কালি জিরা বেশি করে খাবেন, আর হচ্ছে ওই যে লেবুর রস খাবেন, ঠিক আছে, লেবুর রস অনেক খাবেন, গরম পানি দিয়ে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ঠিক আছে? আমার মাই হাজব্যান্ড ইজ এ ডক্টর অ্যান্ড উনি হচ্ছে আপনাকে, মানে আমাকে বলে দিচ্ছে আপনাকে এগুলো বলে দেওয়ার জন্য, সো আপনি ফলো করতে পারেন। কালি জিরা খাবেন, তারপর লেবুর রস খাবেন, ঠিক হয়ে যাবে। আর সবাই এমনিতেই এখন লেবু বেশি বেশি করে খাবেন, কারণ হচ্ছে লেবু কিন্তু অনেক বেশি হেল্পফুল এখন আমাদের জন্য। টু ক্লিপ নেই আপু, ওয়ান ক্লিপ আছে 100 করে, ঠিক আছে, অনেক বেশি কালারফুল আছে, অনেকগুলো কালার আছে।
টুডে মর্নিং অর্ডার কনফার্ম হয়েছে, সো নিউ গিফটগুলো কি পাবো? অবশ্যই পাবেন আপু, যদি আজকে কনফার্ম হয়ে থাকে, মানে পার্সেল যদি করানো হয়ে থাকে। কারণ আমি গিফট পেয়েছি আজকে দুপুরে পরে। রেড কালার ফুল হেড উইক ছিল পাম্প করা, সেইটা কি আছে আপু? একটু স্ক্রিনশট নিয়ে যদি আপনি ইনবক্স করেন ফরজানা জাহান আপু, তাহলে ভালো হয়। আচ্ছা, তো আমি হচ্ছে আজকে আর কমেন্ট করছি না। হ্যাঁ, ভিটামিন সি আছে লেবুতে, এক্স্যাক্টলি। মিররটা ধরেন, এসএস নিব, তারপর দুইটা পান্থল আরেকটা দাও। আমার নাম এখন অনেক জায়গায় অনেক কিছু দেখবেন, এখন জাস্ট একটা রিকোয়েস্ট যে কোথাও কিছু দেখলেই মানে আগে হচ্ছে মানে দুই পাশ দেখবেন, একজনের কথা শুনে কখনো কাউকে গালাগালি করবেন না বা কোনো ডিসিশনও নেবেন না যে সে কি খারাপ নাকি ভালো। কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই, ভালো ডিসিশনও নেওয়ার দরকার নেই, জাস্ট দুইটা সাইড আগে দেখবেন, তারপর পক্ষ নেবেন যে কার পক্ষ আসলে নেওয়া উচিত। আচ্ছা, এইগুলো নিও, ঠিক আছে? এগুলো মনে হয় শুধু এই কালারটা হচ্ছে 12 পিস অ্যাভেলেবেল আছে। ওকে, 300 টাকা। এটা জাস্ট এই যে উপরে পিঙ্ক প্যান্থারের কভারটা লাগে, এটার প্রাইস অনেক বেশি বাড়ায় ফেলছে। নাহলে এই সেম কালারের অন্যগুলো ছিল, ওগুলো আমি নাই, মানে অন্যগুলো ছিল, ওগুলো প্রাইস একটু কম ছিল, বাট আমার কাছে পিঙ্ক প্যান্থারটাই অনেক ভালো লাগে, এই জন্য এটা এনেছি। আই গেস যে আপনাদেরও ফেভারিট। ওকে, কোনো আপু আমি ফুল হেড উইক আবার একটা নিব, বাট কোনো রিপ্লাই নাই। ঠিক আছে আপু, এখন ইনবক্স করে ফেলো, আমার লাইভ শেষ হলে সব মডারেটররা আর প্লাস আমি হচ্ছে রিপ্লাই দেওয়া স্টার্ট করবো। আর আমি রিপ্লাই দিলে অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় ভয়েসেই রিপ্লাই দিই, মানে লিখে খুব কমই দিই। আচ্ছা, তো আপনার সবাই ভালো থাকবেন, যা যেটা পছন্দ হয়েছে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে, আর অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ফেলবেন। ঢাকার আপুরা, ঢাকার বাহিরের আপুরা একটু কষ্ট করে বিকাশ করে দেবেন। আর আজকে লাইভটা আর বেশি কন্টিনিউ করছি না, ইনশাল্লাহ যদি পারি কালকে লাইভে আসবো, আর যদি কালকে সামহাও মিস হয়ে যায় তাহলে পরশু দিন অবশ্যই লাইভে আসবো। অ্যান্ড নিউ কালেকশন, আই হোপ যে 1 উইকের মধ্যে আমি হচ্ছে আপনাদেরকে নিউ কালেকশন দিতে পারবো, প্লাস ব্রাশও দিতে পারবো। একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে, আর ব্রাশ যদি চলে আসে আমি প্রমিস করছি যে 2000 টাকার উইক যে আপুরে নেবেন প্রত্যেকটা আপু ফ্রি পাবেন, কাউকে পে করতে হবে না ব্রাশের জন্য, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, সো আপুরা সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমি আজকে এখানে লাইভটা ক্লোজ করছি। আসসালামু আলাইকুম, গুড নাইট, বাই বাই, টাটা।